শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো, তাই না? লেখাপড়া করছো মনোযোগ দিয়ে। পরীক্ষা কিন্তু গুটি গুটি পাইকে এগিয়ে আসছে, তো কাজেই সময় নষ্ট করা যাবে না, পড়াশোনার মধ্যে থাকতে হবে, পড়াশোনার সাথে থাকতে হবে, ঠিক আছে? তো আমরা আজকের এই শুক্রবারের এই বিশেষ ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে শুরুতে যেটি করব, যে সন্ধি এটা নিয়ে তোমাদের যদি বিশেষ কিছু জিজ্ঞাসা থাকে তাহলে সেগুলোর প্রশ্নোত্তর মূলত দিব, আর আমার যদি কিছু বলার থাকে তাহলে সেই কথাগুলিও বলবো, ঠিক আছে? আচ্ছা, সবাই সালাম দিয়েছ আমাকে, ওয়ালাইকুম আসসালাম, সবার সালাম নিলাম। সাউন্ড কম স্যার, বিসর্গযোগ কি তেজ, আর দুস্থ দু বিসর্গযোগ কি স্থ। নিস্তেজ নি বিসর্গযোগ তেজ, আবু সাইদ তুমি দুটো প্রশ্ন করেছো, নিস্তেজ নি বিসর্গযোগ তেজ, আর দুস্থ দু বিসর্গযোগ স্থয়ে স্বয়থ। পৃথ্বীশ রাকিবুল ইসলাম, আচ্ছা পৃথ্বীশ আমরা করেছিলাম দীর্ঘই কাঠটাকে ভেঙে, মাঝের দীর্ঘই কাঠটাকে ভেঙে পৃথ্বী যোগ কি ইস, পৃথ্বী যোগ ইস, ঠিক আছে? দীর্ঘই দীর্ঘ, পৃথ্বী দীর্ঘইকার, ইস দীর্ঘইকার। জাহিদ হাসান, বিসর্গ থাকলে বিসর্গ শুনতে হবে। হ্যাঁ বাবা, কোন শব্দকে ভেঙে যদি আমরা বিসর্গ পাই, কোন শব্দকে ভেঙে যদি কি বিসর্গ পাই তাহলে সেটি বিসর্গ শুনতে হবে, ঠিক আছে? অর্থাৎ যেই শব্দগুলো আমরা ভেঙে বিসর্গ পাচ্ছি সেটি বিসর্গ শুনতে হবে। আবু তালেব মোহাম্মদ তারেক, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। হরিশচন্দ্র ব্যঞ্জন নাকি বিসর্গ সন্ধি? আচ্ছা, হরিশচন্দ্র, হরিশচন্দ্র অবশ্যই বিসর্গ সন্ধি। আচ্ছা হরিশ, এখন এখানে হরিশচন্দ্র এর সন্ধি বিচ্ছেদটা দেখবেন, তাই না? হরিশচন্দ্রের বিসর্গ যদি আসে, বিসর্গ যেটি আসবে, আসলে তো আমরা প্রথম ক্লাসে বলেছি যে বিসর্গটা ব্যঞ্জনেরই কি একটা অংশ, বিসর্গটা ব্যঞ্জনের একটা অংশ হলেও যদি বিসর্গ আসে থাকে শব্দের, তাহলে সেটাকে আমরা আলাদা করে বিসর্গ শুনে বলবো। অত শব্দে নাই, কিন্তু যদি আমরা কি করি ভাঙতে গিয়ে বিসর্গ পাই, যে শব্দটাকে আমরা ভাঙতে গিয়ে কি করবো বিসর্গ পাবো, সেটি বিসর্গ সন্ধে হয়ে যাবে, আমরা ধরে নেব, ঠিক আছে? স্যার এক্সাম কয়টা থেকে? ভাই আপনারা কি দেখেন না, গ্রুপটা দেখেন না? হ্যাঁ সাবরিনা রহমান, গ্রুপ নিয়মিত ক্লাস করতে হবে, যদি লাইভ ক্লাস না করতে পারেন পরে গ্রুপে দেখবেন। আর আমি তো যে গতকালই পরীক্ষার পোস্ট দিয়েছি যে পরীক্ষা ছয়টায় হবে, তারপরে প্রশ্ন করেন তো কেমনে করেন বলেন। আচ্ছা নিস্তেজ দুস্তর, নিস্তেজ নিজে দুস্তর দুজন না, দুস্তর তো যাচ্ছে সাইন দুস্তর, তাহলে দু বিসর্গ যোগে স্তর, এটা তো সহায়তার নিয়মে যাচ্ছে। দুস্তর যদি আমরা করি তাহলে দুস্তর তো কি এই যে দু বিসর্গ যোগ দ্বৈতের সহায়তায় থাকলে বিসর্গ বলবে, সহায়তার হবে। হ্যাঁ, তবে এইটাকে যদি বলো নিস্তেজ তাহলে এটা বিসর্গটা সোটা বাদ যাচ্ছে, নিস্তেজটা নি বিসর্গ যোগ তেজ মানে সোটা বাদ গেল, কিন্তু এইখানে দুস্তর দুজন কি স্তর, তর না তো, ধরো এটা তো আমাদের নিয়মে আছে, এইটা একটু বিশেষ যদি মনে করে যে দন্ত সোটা বাদ গেল। রনি ভাস্বরের সন্ধি বিচ্ছেদ, ভাকার স্বয়বয়ের ভাস্বর, ভাই এটি ভাস যোগ বর, এটি হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ, রনি
প্রশ্ন করেছেন রাশিদুল ইসলাম রনি, ভাস্বরে সন্ধি বিচ্ছেদ কি স্যার? যদি সন্ধি বিচ্ছেদ দেয় দেয় তাহলে বলবেন ভাস্বর বর, আসলে এটি সন্ধি বিচ্ছেদ শব্দ নয়। ভাস্বর শব্দটি মূলত কি? ভাস্বর, তারপরে হচ্ছে কি নস্বর, বুঝতে পারলেন? ভাস্বর নস্বর স্থাবর এগুলি বর প্রত্যয়, বর প্রত্যয় সাধিত শব্দ। কিন্তু প্রত্যয় সন্ধি চেহারাগত মিল থাকার জন্য কেউ কেউ কোন কোন প্রশ্ন এরকম হতে পারে, তো যদি ভাঙতে বলে তাহলে বলে দিবেন ভাস্যোগ বর, সন্ধিও বলে দিবেন ভাস্যোগ কি বর, কিন্তু এটি আসলে প্রত্যয় সাধিত শব্দ। আচ্ছা আমি সবার নিব, আচ্ছা এখন এই যে নবরা, আচ্ছা নবযোগ উড়া, তা এখন আপনারা যদি নিপাতনী সিদ্ধগুলি কি পড়েছেন? আচ্ছা একটু কম, আপনি নিপাতনী সিদ্ধগুলি আলাদা করে পড়তে হবে। নিপাতনী সিদ্ধ কোন নিয়মে হলো স্যার? ভালো করে শুনেন কথাটা, ভালো করে শুনেন আমার কাছ থেকে। নিপাতনী সিদ্ধ সন্ধির কোন উদাহরণ যদি বলেন স্যার কোন নিয়মে হলো, তাহলে এটা কি কোনো উত্তর দেওয়া যাবে? যদি কোনো উত্তর দেওয়া যায় তাহলে কি সেটি নিপাতনী সিদ্ধ হবে? তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে শব্দগুলি নাইন টেনের বইটা আমি বলেছি, বিশেষ করে নাইন টেনের বোর্ড ব্যাকরণটাকে আমি একটু বেশি ফলো করতে বলেছি, তা আপনারা দয়া করে কি করবেন ওইখানে যেগুলো বলা আছে নিপাতনী সিদ্ধ, নিপাতনী সিদ্ধ বা বিশেষ, তো সেইগুলি কেন হলো স্যার, নিপাতনী সিদ্ধ যদি কেন হলো স্যার, এই ব্যাখ্যা আমি দিতেই পারি বা কেউ যদি ব্যাখ্যা দিতেই পারে কেন হলো, তাহলে সেটির নাম নিপাতনী সিদ্ধ থাকবে না। নিপাতনী সিদ্ধ মানে হলো যারা কোনো নিয়মকে মানে নাই মানে না। তো ভাস্বরের উত্তর দিলাম আমরা স্যার, পাঁচশো পাঁচ যোগ সব জি। আচ্ছা তাহলে আমি আপনাদের তাহলে আমার কথাগুলোকে বলে শেষ করি, না হলে আপনাদের প্রশ্ন শেষ হবে না। আচ্ছা থেমে যান, আপনারা থেমে যান, প্রশ্ন আবার নিব, আমি কথা শেষ করি তাহলে। প্লিজ প্রশ্ন করা যেই পর্যন্ত করেছেন থাক, আমি দেখছি, আমি আগে আমার কথা বলে শেষ করি তারপরে প্রশ্ন নিচ্ছি জি। প্রশ্ন থেমে যান, আচ্ছা আমি এগুলো দেখলাম নিয়ে রাখছি এখানে, পাঁচশো পাঁচশো আপনারা আপাতত প্রশ্ন করিয়েন না, অনেক প্রশ্ন জমে গেছে আমি একটু দেখে নেই তারপর আবার বলবো। আচ্ছা সপেক, আচ্ছা সন্ধি কি হবে দুর্যোগ কোন নিয়মে, দুর্যোগ রেফের নিয়মে, সাইমন হোসেন দুর্যোগ, আচ্ছা দুর্যোগ যদিও কি, দুর্যোগ যদিও অন্তস্থ জয়ের রেফ আছে, আমরা কতদিন বলেছিলাম অন্তস্থ জয়ের রেফের জন্য আলাদা নিয়ম, কিন্তু এই শব্দটি দুর্যোগ আমরা জয় জয় রেফের নিয়মে না, কিসের নিয়মে, রেফের নিয়মে করবেন। দুর্যোগ শব্দটি যদিও জয় রেফের নিয়মে আসার কথা মনে হচ্ছে, ঠিকই বলেছেন আপনি, কিন্তু এটাকে শুধু কি সিম্পল রেফের নিয়মে ধরবেন, এই শব্দটাকে আপনি জয় রেফের নিয়মে নেবেন না, তাহলে কি হবে রেফটা সামনে চলে আসবে দু বিসর্গ যোগ কি যোগ, জয় রেফ এই নিয়মে আসার কথা ছিল কিন্তু এটা আসবে না, শুধু রেফের নিয়মে আসবে, ঠিক আছে। রাসেল অস্ত্রোপচার ভাই ওকারের নিয়ম, ওকারের নিয়ম করেন মিলে যাবে, রাসেলের জন্য বলছি তৌহিদুর রহমান রাসেল, আপনাকে একটা ওকারের নিয়ম দিয়েছি, ওকার ইজ ইকুয়াল টু রস, নিজে নিজে ভাঙেন, ভেঙে দেখেন হয়ে গেছে। হরিশ হরিযোগ চন্দ্র, আচ্ছা দি নিপাতনী সিদ্ধ যদি হয় জি আমি বলেছি, আচ্ছা পাঁচশো কিভাবে, আচ্ছা পাঁচশো আমরা এর আগেও পেয়েছি ভাই, আমি পাঁচশো নিয়েছি, রনি আবার পাঁচশো প্রশ্ন করেছেন, আচ্ছা নিপাতনী সিদ্ধ বলে দিতেন যে বলে দিব, মাস্টার্স পড়া বাদ দিয়ে আপনার ক্লাস করছি, ধন্যবাদ ইলিয়াস হোসেন, নিপাতনী সিদ্ধ উদাহরণগুলি দিতে চেয়েছিলেন যে দিব, দুযোগ থ আছে, আচ্ছা দুযোগ থ আছে, দুযোগ থ থাকলে দেখবো আমি নাইনটিনের বইটা, কিন্তু মূলত স্থ স্থটাই হওয়ার কথা, তারপরে যেহেতু বললেন দুযোগ থ আছে দেখছি আমি, খুব ভালো করেছেন ভাই, আচ্ছা ঠিক আছে রহমান জিয়া সর্বৈব, হ্যাঁ গোলাম মুস্তফা সর্বযোগ এব, গোলাম মুস্তফা সর্বৈব, তাহলে ঐকার থাকলে, ঐকার থাকলে শেষে মুক্ত ব্যঞ্জন থাকলে এ হবে, কলম শব্দটিতে ধ্বনি পাঁচটি কি বলেন স্যার, ধ্বনি পাঁচটি তো নাই ভাই, মহিউদ্দিন রনি কলম শব্দে পাঁচটি ধ্বনি কই পাইছেন, কিভাবে বুঝাবো আপনাকে,
পাঁচটি না থাকলে পাঁচটি আমি কেমনে বোঝাবো? কলম শব্দে পাঁচটি ধ্বনি আছে, এটা আপনি পেয়েছেন কই যে আমি বোঝাবো আপনাকে? না থাকলে আমি কেমনে বোঝাবো? বসেন বসেন বসে যান। থ্যাংক ইউ সাবির সাহেব। আচ্ছা, কলম কলম শব্দে ধ্বনি আসলে পাঁচটা ধ্বনি না? ধরে ধরে ঠিক আছে। সামিয়া তাসনিম আপনার উত্তর দিয়ে দিয়েছেন, ক যোগ অ যোগ ল যোগ অ যোগ ম, ঠিক আছে, সাত যোগে উত্তর শেষ। আমি টপিকে যাব। আবু দাউদ বাংলা কোষ বইটি হাতে পেয়েছি, ধন্যবাদ। উত্থাপন আজকের টপিক কি স্যার? আজকের টপিক সমাস। আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক সমাস। আমি এক্ষুনি যাব, আজকে অত্যন্ত জরুরি টপিক সমাস পড়ব আমরা। জি, তো থ্যাংক ইউ। কমেন্ট আর দেখেন না স্যার, আপনি পড়া শুরু করেন প্লিজ স্যার। জি হ্যাঁ, এখনই শুরু করো। ওকে, থ্যাংক ইউ। আমি আমার মতো একটু কথা বলে শুরু করবো আপনাদের। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা দেখেন, আপনাদের একটি কথা আমি সন্ধি যখন প্রথম ক্লাসটি নিই তখন একটি কথা বারবার বলেছিলাম যে দেখেন, আমরা কিন্তু সন্ধির নিয়ম পড়ছি, আইন পড়ছি, রুলস, আইন, যে হ্যাঁ এরকম থাকলে এরকম হবে, এরকম থাকলে এরকম হবে। কিন্তু এটা বলেছে যে আসলে কিছু কিছু শব্দ আছে যারা ওই রকমই, কিন্তু তাদের জন্য ওই আইনটি প্রয়োগ করা যায় না, মনে আছে তো? অর্থাৎ আমি গতকালের ক্লাসটাতে শেষ করেছি, যেখানে সেখান থেকে একটু বলি। দেখেন, আমি একটা শব্দ দিয়েছিলাম ভাস্কর, নিশ্চয় আপনাদের মনে আছে, দন্ত সরস্বতী ক থাকলে বিসর্গ, ভা প্লাস কি কর, ঠিক আছে। আমরা যখন বলেছিলাম নিষ্কর তখন বলেছিলাম যে নি বিসর্গ যোগ কর, কিন্তু ভাস্করের জায়গায় যদি আমরা কি করি তস্কর দিই, তস্কর। আপনাদের বুঝতে চেষ্টা করতে হবে আমার কথাটা, আমার মেসেজটা বুঝতে চেষ্টা করতে হবে, না হলে তো প্রশ্ন সারা জীবনই থাকবে, এই প্রশ্ন সারা জীবন কোনোদিন কি আপনার সমাধান হবে না। তাহলে ভাস্কর আমরা বলেছি দন্ত স্বরের সাথে যদি ক থাকে, চ থাকে, তাই না, প্রথমে তো বিসর্গ হয়, তাহলে ভা সটা বিসর্গ হলো ভাস্কর। কিন্তু তস্কর একই রকম কাহিনী, দন্ত স্বরের সাথে ক আছে, তাহলে এটি হ উচিত ছিল, আমি বলেছি কতদিন হ উচিত ছিল, উচিত থাকলে তো হবে না। সবার জন্য একই আইন সবার উপরে প্রয়োগ করে, কারো কারো উপর আইনটা প্রয়োগ করা কি যাবে না ভাই, ঠিক আছে। অর্থাৎ তস্কর কে এটি, অর্থাৎ আমাদের নিয়মের মতোই চেহারা সহিষ্ণুতে কো আছে, কিন্তু এটি ওই পদ্ধতি এর উপর প্রয়োগ করা যাবে না, বুঝলেন। মদ খাওয়াটা অপরাধ, আইন না, মদ খেলে কিন্তু আপনার কি জেল হবে, 2 বছর 3 বছরের কিন্তু জেল সাজা, মদ একটা দণ্ডনীয় অপরাধ। কিন্তু সরকার সারা দেশে মদের দোকান দিয়ে রেখেছে, আপনারা কিছু জানেন কি? সারা দেশে মদের দোকান আছে না, বার আছে না বাংলাদেশে, এটা সরকার জানে না? জানে না, শুধু জানে না, সরকারের কাছ থেকে লাইসেন্স নিয়ে তারপর এই দোকানগুলি খোলা হয়। তাহলে সরকার যেখানে নিষেধ মদ খাওয়া অপরাধ, সেখানে কেন সরকার আবার লাইসেন্স দিচ্ছে মদ বিক্রির জন্য? জি, কেন দিয়েছে জানেন? একজন ফরেনার আসবে আমেরিকান, যে রাশিয়ান এসছে, রাশিয়ান বাইরে আসছে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কাজ করার জন্য, মদ না খেলে তোর মাথা ঠিক থাকবে না, তোর তো সুরলিতে ফুটা করে দেশ করে যাবে, ঠিক আছে। এই জন্য ঈশ্বর দিতে কি বার দেওয়া হয়েছে, কেন তোদের বেটারা কাজ করবে, টাকা দিয়ে মদ কিনে খাবে, দেশের টাকা দেশে কি থেকে যাবে। তাহলে ও যখন মদ খাবে তো এটি আমাদের দেশের আইন অনুযায়ী অপরাধ কি নয়? অপরাধ তো নয়ই। ও যদি মদ, মদের দোকান কোনটি, পুলিশকে জিজ্ঞেস করে যে ভাই হোয়ার ইজ মদের দোকান, তাহলে পুলিশ কি করবে, ওকে দেখাই দিবে যে ভাই এদিক দিয়ে যান, যান ডানে যান, ওখানে মদের দোকান। আপনি গিয়ে জিজ্ঞেস করলেন যে ভাই হোয়ার ইজ মদের দোকান, তো সে বেটা উঠ গাড়িতে, তোকে মদের দোকানে নিয়ে যাচ্ছি, এবার নিয়ে গিয়ে হাতে নিয়ে গিয়ে পাশের উপর ডান্ডা দিবে। আপনি যদি প্রশ্ন করেন ভাই দেশ আমার, আমি খাইতে পাবো না আর আরেকজন এসে খাবে, আপনার জন্য যে আইন প্রযোজ্য ওনার জন্য সে আইন প্রযোজ্য নয়। আইন কিন্তু সবার জন্য সমান হওয়ার কথা, সংবিধান বলেছে আইন সবার জন্য সমান হয়। প্রথম দিন যে কথাটা বলেছি সেই কথাটা দিয়ে শেষ করছি, অর্থাৎ একই রকম দেখতে মনে হচ্ছে কিন্তু এটা তো বিষয়যোগ কর হয়নি, কি হয়েছে
ততযোগ্য তেমন তো হয় কথা ছিল না, কিন্তু কেন এমন হলো? ওই জৈকের উত্তর, দ্যাট ইজ খুশখুশ, ওর ইচ্ছা হয়েছে তাই। আমি বলছি স্যার কেন স্যার এরকম হলো? স্যার আপনি যে বললেন দ্বন্দ্ব শেষে করলে বিশদ ভাবে, স্যার আপনি এখানে খণ্ডত্ব দিচ্ছেন, স্যার আপনি বলেন কি আর করেন কি? যা বলি তাও ঠিক, আর কারো কারো ক্ষেত্রে ওটি ঠিক নয়, তাহলে কাদের কাদের উপর ঠিক নাই? আপনাকে কি করতে হবে ভাই? সেই শব্দগুলি, সেই স্পেশাল জিনিসগুলোকে মেমোরিতে নিতে হবে। কেন হলো স্যার? এই ব্যাখ্যা আবার বলছে, যদি ওই ব্যাখ্যা দেওয়া যেত তাহলে তো আর বিশেষ বা নিপতন সিদ্ধ হইতো না। এই কথাটা না বুঝলে আপনিও বিপদে পড়বেন আর আমাকে বিপদে ফেলবেন, ঠিক আছে? এরকম আমি বলেছিলাম যে আমি কিছু শব্দের তালিকা দিব, যদিও বললাম যে নাইনের গোল বা অন্যান্য অনেক বই দেওয়া আছে, তবু আমি একটু লিখছি, দেখেন। নিপাতনে সিদ্ধ লেখেন, নিপাতনে সিদ্ধ সন্ধি, যারা কোনো নিয়ম মানে না। আমরা অলরেডি লিখেছি তস্কর, শব্দটি হলো পরস্পর, শব্দটি হচ্ছে বনস্পতি, শব্দটি হলো বৃহস্পতি, শব্দটি হচ্ছে বৃহস্পতি। তস্কর, পরস্পর, বনস্পতি, বৃহস্পতি, বৃহস্পতি। মাতণ্ড, শুদ্ধদন, অন্যান্য গোপাক্ষ, নিপাত নিষিদ্ধ, যেগুলো কেমন কি বলছি, নিপাত নিষিদ্ধ। দেখেন কেন নিপাত নিষিদ্ধ, দেখেন গোষ্পদ মধুর সময় করেছে। আমরা কিন্তু নিষ্পাপ বলেছিলাম, নিষ্পাপ তাই না? নিষ্পাপ, তাহলে যে মধ্যে বিষয়ভাবে মধ্যে বিষয়ভাবে নিষ্প্রাণ, দুষ্প্রাপ্য, দুষ্কর, মধুর সাথে পযুক্ত থাকলে বিসর্গ হবে, কিন্তু এই ক্ষেত্রে হবে না, হওয়ার কথা ছিল তো বলে তো ভাই আর এই এত কিছু পাঠ্য হতো না, বুঝেন নাই? হয়নি, কেন হয়নি? বুঝে বললাম এ ওই আইন মানেনি, এটা বেয়াদব বা বেয়ারা বলতে পারবেন, অথবা এটা বিশেষ ভিআই ক্ষেত্রে যা খুশি তাই বলেন, কিন্তু মোট কথা এর জন্য আইন প্রযোজ্য না। তাহলে এটা কি হচ্ছে? শুধু শুধু হচ্ছে গোজব কি পদ। বৃহস্পতি কি হয়েছে? হয়েছে বৃহৎ, যোগ কি পতি। বনস্পতি তাহলে দন্ত শোষিত পদ থাকলে বিসর্গের কথা, কিন্তু এটি হয়েছে বনযোগ কি পতি। পরস্পর শুধু হয়েছে পরযোগ, পর তস্কর শুধু হয়েছে তৎযোগ কি কর। মাতণ্ড, মাতযোগ কি অণ্ড। শুদ্ধদন কি হয়েছে? একটু ছোট করে লিখছে, দেখেন শুদ্ধ যোগ কি উদন। অন্যান্য কি হচ্ছে? অন্য যোগ অন্য। এখন জফলা আছে এখানে, মাঝে জফলা, শেষে জফলা। আপনি যদি জফলার নিয়মে ফেলেন তাহলে এটা কি জীবনেও হবে? আপনি যখন প্রশ্ন করেন, স্যার আপনি বললেন মাঝে জফলা থাকলে এই হবে, রসইকার হবে, শেষে জফলা থাকলে অন্তস্থ হবে, তো কিছুই হয় না। তো আপনি বললেন যা তা তো হলো না, তা তো এই ক্ষেত্রে হয়নি, এরকম একটা দুটো শব্দের ক্ষেত্রে, কিন্তু আর তো ভাই আপনাকে আমি 20-30টা শব্দ দিয়েছি যেখানে হয়, তাহলে হয় কিন্তু দু একটা জায়গায় হয় না। তো কোন কোন জায়গায় হয় না সেটাই আপনাকে ওই শব্দগুলো আলাদা করে মেমোরাইজ করতে হবে। আপনি তো মেথডের শব্দগুলো মেমোরাইজ করবেন না, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ শব্দ মেমোরাইজ করবেন না, পদ্ধতি বুঝে করবেন, আর 2-4-5-10-20টা শব্দ কি করবেন, মেমোরিতে নিতে হবে। কেন? কারণ আপনি যা ভাববেন নিয়ম তা তা হবে না, তাহলে ওরা যা আপনাকে তাই মনে রাখতে হবে। আপনি যা নিয়ম দিয়েছে আমি যা দিয়েছি ওইটা ওরা মানবে না, তাহলে ওরা যা আপনাকে সেটাই কি করতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে গবাক্ষ কি হবে? দেখেন আমরা কতদিন বয়ে আকার একটা নিয়ম করছিলাম, ব গো, কিন্তু আকার থাকলে দেখেন কেন নিপত নিষিদ্ধ হবে। শিক্ষার্থী খেয়াল করেন যে বটা ওকার হয়ে গেল, একটা আপনাদের নিয়ম দিয়েছি ব ইজ ইকাল টু ওকার দিয়েছিলাম, মনে আছে? ব ইজ ইকাল টু ওকার, তাহলে দেখেন গো, কিন্তু আকারটা আ হওয়ার কথা, গজতি আক্ষ এমন হওয়ার কথা, আকার। যেমন আমরা গবাদি করেছিলাম, দেখেন এটা নিয়মে দিয়েছিলাম, নিয়মে বয়ের নিয়ম, দেখেন ব, তাহলে আমরা দিয়েছিলাম বটা ওকার গো, আর আকারটা কি হবে, আ হবে। বটা ওকার হলে বয়ের কাটটা আকার থাকলে আকার হলো, গজক আদি, তাহলে গবাক্ষ গজক আক্ষ হওয়ার কথা উচিত।
যদি হতো তাহলে তো ভাই এত কথা বলতাম না। গবাদি গোজক আদি হয়েছে কিন্তু গবাক্ষ গোজক আক্ষ না। গবাক্ষ গোজক কি? অক্ষ। তো আকার গেল কই? আকারের কথা অকারে হলো। আর থাকলে কি অ হবে? যেখানে কোনো কাঠ থাকবে না সেখানে অ হবে। তো আকার থাকলে তাও হবে, কিন্তু হয়নি। কেন হয়নি? দ্যাট ইজ হিজ খুশখুশ। আপনার নিয়ম মানার ওর টাইম নাই বলেই তো তার নাম নিপাতন সিদ্ধ। তার অবশ্য নিপাতনের সিদ্ধ যেগুলি যেগুলো বিশেষ যেগুলো ব্যতিক্রম সেগুলিকে অবশ্যই কি করতে হবে? আপনাকে আলাদা করে একটু আলাদা করে, খুব বেশি নাই, এমন সংখ্যা হাজার হাজার নাই, বুঝতে পারলেন? 5, 10, 20, 30, 50টা খুঁজে পাবেন। একটু আমি একটু কিছু লিখলাম, আপনি পড়তে গেলে দেখবেন তালিকা দেওয়া আছে। আরেকটি কথা বলে শেষ করবো শিক্ষার্থী বন্ধুরা, ভালো মন্দ যেভাবে নেন, ঠিক আছে? আচ্ছা, আমরা বলেছিলাম যে দুটি ধ্বনির মিলনে সন্ধি, মনে আছে? দুটি ধ্বনির মিলনে সন্ধি। আচ্ছা, এখন বলেন তো কসু যোগ আদা, তাহলে এই শব্দটা সন্ধি কি হবে বলেন? কসু যোগ আদা, এটা দুটো শব্দ আমি দিয়েছি, সন্ধি কি হবে? হ্যাঁ, ফারহানা রাখি দুলোক, হ্যাঁ দীপযোগ লোক নিপাত নিষিদ্ধ, ঠিক আছে, তালিকা আরো আছে। কসু যোগাদা সন্ধি কি বলেন? কসুদা না কসাদা নাকি বলেন? কসু যোগ আলু এর সন্ধি কি? কসালু না কচ্চালু বলেন? মাছ প্লাস মাংস এর সন্ধি কি হবে? এখানে একই শব্দ না, কসু আদা শব্দ না, কসু আলু শব্দ না, আলু প্লাস কসু সমান কি আলুসু? দোকানে গিয়ে বললাম ভাই আমাকে আলুসু দেন। আচ্ছা, এখন শিক্ষার্থী বন্ধুরা, কসু যোগ আদা যোগ আলু সমান কি? কসাদ আলু। আচ্ছা, তাহলে আমরা যেটি বলছি দুটো পাশাপাশি শব্দ মেলালে কিন্তু কি সন্ধি হবে না। সন্ধি কোন কোন ধ্বনির হবে ব্যাকরণ বলে দিয়েছে, কি বলেছে? যে যেকোনো দুটি শব্দ না, যে দুটি পরস্পর সন্নিহিত দুটি ধ্বনি, পরস্পর কি সন্নিহিত, সন্নিহিত যে কোনো দুটো ধ্বনিকে আপনি বসাবেন তাহলে সন্ধি হবে, তা হবে না, পরস্পর সন্নিহিত দুটি ধ্বনি। কিন্তু অনেক সময় আমরা গ্রামের সাধারণ মানুষরা তাড়াহুড়া করে কি দুটো শব্দ কেমনিতে একসাথে যুক্ত করে দিই, বুঝতে পেরেছেন? ব্যাকরণের বাইরে, ব্যাকরণিক নিয়মের বাইরে। যেমন ধরেন শব্দটি আর না, আর না, কিন্তু বলছে আন না রে বাপ, আন না, আন না, আন না, শব্দটি হয়ে গেছে কিন্তু কি আন না। এখন আন্নার সন্ধি বিচ্ছেদ কি? এখন দুটো নয় নয় নাসিক্য থাকলে তো আম যোগ না হওয়ার কথা, কিন্তু আসলে আর যোগ না। এখন কেন? এটি হচ্ছে বাংলা ব্যঞ্জন, একটা বিশেষ সন্ধি আছে যার নাম কি বাংলা ব্যঞ্জন সন্ধি। বাংলা ব্যঞ্জন সন্ধি বলে একটা সন্ধি আছে, দেখবেন বাংলা ব্যঞ্জন সন্ধি। 19 এর বইয়ের শুরুতেই অল্প কিছু উদাহরণ আছে বাংলা ব্যঞ্জন। বাংলা ব্যঞ্জন মানে গ্রাম বাংলার সাধারণ মানুষরা দুটি শব্দকে মুখে মুখে বলতে গিয়ে যেভাবে যুক্ত করে দিয়েছে এই ধরনের শব্দগুলি সন্ধিগুলো হচ্ছে বাংলা ব্যঞ্জন। নিয়মটা বলেছে আর এর পরে র এর পরে যদি ব্যঞ্জন থাকে তাহলে নটা মানে ব্যঞ্জনটা দিতে হয়। ধর না ইজ ইকুয়াল টু কি? ধর না, ধর না, ধর যোগ না ইজ ইকুয়াল টু ধর না। নাথ যোগ জামাই সমান কি? নাচ জামাই। বা কোনো কেউ লেখাছে নাতি যোগ জামাই সমান নাচ জামাই। তাহলে জয় জয় দেখেন এগুলো হচ্ছে বাংলা ব্যঞ্জন শব্দ, এগুলোকে পদ্ধতি দিয়ে আসলে বিশ্লেষণ করা যাবে না, বুঝতে পেরেছেন? সন্ধি ঘটাতে হলে ভাই কি করতে হবে? কে তিনবার কবুল 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 বলতে হবে, নাহলে সাত পাক আগুনে ঘুরতে হবে, তাই না? তাহলে তো সন্ধি হবে। কিন্তু এখন আপনারা কি করেন? তিনবার কবুল বলারও টাইম নাই, সাত পাক ঘোরারও টাইম নাই,
বলছে যা আমি আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, এই বটগাছ সাক্ষী, এই লাইট সাক্ষী, ফ্যান সাক্ষী, তুমি শুধু আমার, বলে অ্যাকশনে চলে গেলেন, সন্ধি ঘটায় ফেললেন। এটার নাম অব্যাকরণিক সন্ধি। সন্ধি তো পথে ঘাটে পথে করতেছেন, কোন নিয়ম পদ্ধতি মেনে করছেন কি? তাহলে কি করবেন? তাহলে আমরা বলছি অব্যাকরণিক সন্ধি মানে হচ্ছে যে সাধারণ মানুষ, সাধারণ মানুষ কি করেছে, দুটি শব্দকে ইচ্ছা মতো কি যুক্ত করে দিয়েছে, আসলে যুক্ত হওয়ার কথা না। কাঁসা যোগ কলা, কাঁসা যোগ কি কলা, ইজিক্যাল টু কি কাঁস কলা। আসলে এই যে আয়ের সাথে কয়ের সন্ধি হওয়ার কথা না, আয়ের সাথে আয়ের সন্ধি হবে, আয়ের সাথে অয়ের সন্ধি হবে, অয়ের সাথে আয়ের সন্ধি হবে, কিন্তু এটা কাঁসা যোগ কলা, ইজিক্যাল টু কি কাঁস কলা। ঠিক আছে, তো এরকম করে কিছু শব্দ বাংলা ব্যঞ্জন শুনতে হচ্ছে। বাংলা ব্যঞ্জন মানে হচ্ছে যে যেই শব্দগুলি পদ্ধতিগতভাবে সন্ধি হওয়ার কথা নয়, আলাদা আলাদা শব্দ, কিন্তু বাংলার মানুষ, সাধারণ মানুষ সেই শব্দগুলোকে, দুটি শব্দকে তাড়াহুড়া করতে গিয়ে কি করেছে, একসাথে যুক্ত করে দিয়েছে, যেমন বাংলা ব্যঞ্জন। সেগুলিকে আপনি পদ্ধতিগত পদ্ধতি দিয়ে ভাঙতে গেলে বিপদ হবে। ফলে বাংলা ব্যঞ্জন সন্ধিগুলি একটু আলাদা করে কি করবেন, একটু দেখবেন, একটু চেষ্টা করবেন, একটু যেমন আছে, আর না আম না, আর যোগ না ধন না, ধর যোগ না। ঠিক আছে, তারপরে ওই যে ধরেন আসবে কাস কলা, কাঁসা যোগ কলা, নাচ জামায় তো জয় জয় আছে, জয় জয় তো একটা খণ্ডত্ব হয়, তাও হয়নি, দ হয় তাও হয়নি, নাতি যোগ জামায় একটু বিশেষ, একটু আলাদা। সন্ধির আমি শেষ ফিনিশিং কথাটি বলি, ভালো করে শুনেন। সন্ধির আমি যে পদ্ধতিগুলো দিয়েছি, যে রুলস গুলো দিয়েছি, যে কৌশল গুলো দিয়েছি, এই কৌশল গুলি আপনি অবশ্যই কি নিয়ম, অবশ্যই নিয়ম আপনাকে মনে রাখতে হবে, পদ্ধতি বুঝে বুঝে সন্ধি বিচ্ছেদ করবেন, অবশ্যই করবেন। কিন্তু পাশাপাশি আপনাকে দুটো জিনিস, যে নিপাত নিশ্চিত বা ব্যতিক্রম কোনগুলি চিনবেন, কেমন চেনার তো শব্দ থেকে উপায় নাই, তাহলে বই পুস্তক আলাদা করে দেওয়া আছে নিপাত নিষিদ্ধ। কারণ আপনারা করেন কি, শুধু সালের কোশ্চেন গুলি পড়েন, অনেকে আছেন যে জব সলিউশন বা ডাইরেস ফাইলস এগুলো ছাড়া কোনো মূল বই পড়েন না, ওইগুলোতে শুধু কষ্ট দেওয়া আছে, একদম নিপাত নিষিদ্ধ। কেন নিপাত নিষিদ্ধ? তালিকা পড়বেন যে কোনো একটা ব্যাকরণ বই থেকে, নিপাত নিষিদ্ধ স্বর, নিপাত নিষিদ্ধ ব্যঞ্জন, বিশেষ নিয়মে ব্যঞ্জন। আর বাংলা ব্যঞ্জন সন্ধির তালিকাটা 9-10 বই থেকে পড়বেন। বাংলা ব্যঞ্জন, বাংলা ব্যঞ্জন মানে বুঝালাম যে স্বাভাবিক পদ্ধতিতে নয়, গ্রামের মানুষ দুটি শব্দকে ইচ্ছা মতো যুক্ত করেছে, বাংলা ব্যঞ্জন, গ্রাম বাংলার মানুষ, সেগুলো পদ্ধতি দিয়ে ঠিক মতো কৌশল দিয়ে ভাঙা যাবে না। তাহলে বাংলা ব্যঞ্জন খুব বেশি না, অল্প 2-4-5টা নিয়ম আছে, একটু আলাদা করে দেখবেন, নিপাতনের সিদ্ধ বা বিশেষ গুলোকে একটু আলাদা করে মেনে নেবেন। আর আমি যে মেথড, এগুলো তো জানতে হবে, নাহলে কেমনে হবে? তাহলে মেথড প্লাস বাংলা ব্যঞ্জন সন্ধি প্লাস নিপাত নিষিদ্ধ, যদি একটু নিপাতনের বাংলা ব্যঞ্জনকে একটুখানি মেমোরাইজ দিয়ে নিতে পারেন 50-60 শব্দ, আর পদ্ধতি গুলো বুঝে নেবেন, তাহলে শেষ। ঠিক আছে, তো ধন্যবাদ। আমি দেখি বৃহস্পতি বনস্পতি দুই ভাই, তারা পরস্পর তস্কর, একাদশ জনকে সাথে নিয়ে ষোড়শ বৃহস্পতি চুরি করে তাদের হ্যাগার। থ্যাংক ইউ পতঞ্জলিকে হ্যাগার, এই যে মনীষা পতঞ্জলি, আরো কিছু শব্দ একজন বন্ধু সুন্দর করে দিয়েছে, নিপতনে সিদ্ধ মনীষা পতঞ্জলি একাদশ, তারপর ষোড়শ, উনি অনেক সুন্দর করে শব্দগুলো দিয়েছেন, একাদশ ষোড়শ গোষ্পদ, হ্যাঁ মনীষা লিখেছেন। আমি যেগুলো দিলাম না আগে, তস্কর পরস্পর বনস্পতি বৃহস্পতি, তার সাথে এই শব্দগুলো লিখে নেন, মনীষা পতঞ্জলি একাদশ ষোড়শ শুদ্ধতন দিয়েছে কি, হ্যাঁ এগুলো নিপত নিষিদ্ধ। তাহলে আমি আগে কয়েকটা শব্দ লিখেছি, তার সাথে আমার এক বন্ধু পাঠিয়েছেন মেসেঞ্জারে, জি পাঠান লেখেন এগুলো। আচ্ছা, তাহলে শিক্ষার্থী বন্ধু, মনে হয় যে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি, যদি না বোঝেন আমার কিছু করার নাই, আপনি যদি বুঝতে না চান, আমি বলেছি আমার কথাটা আপনাকে বুঝতে চাইতে হবে, আপনি যদি বুঝতে চান তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, কারণ সব জিনিসের কিছু কিছু এক্সেপশন আছে, ওইটা কেন হলো স্যার, এমন ওই যে বললাম অনেকে বোঝেন না স্যার কেন এরকম, স্যার যদি ব্যাখ্যা দেওয়া যেত ভাই, যদি ব্যাখ্যার
মধ্যে পড়তো তাহলে তো এটা কি বিশেষ বা ব্যতিক্রম, বিশেষ মানে নিপাত নিষিদ্ধ মানে তারা কি স্পেশাল, সেগুলো তো ব্যাখ্যা যদি চান তার ব্যাখ্যা থাকবে না, যদি ব্যাখ্যাই থাকতো তাহলে সেগুলো স্পেশাল হতো না, ক্লিয়ার? তাহলে যেগুলো আমরা ব্যাখ্যা যোগ্য ব্যাখ্যেও সেগুলো আমরা ব্যাখ্যা করেছি বলে দিয়েছি, আর ওই রকমই আছে কিন্তু তারা ব্যাখ্যাতীত অল্প কিছু বিশেষ, সেগুলো আলাদা করে মেমোরিতে নেবেন আর বাংলা ব্যঞ্জনে নেবেন। তো ধন্যবাদ, আমি আশা করছি যে আপনারা আমার কথা বুঝেছেন, একটু দেখবেন একটু পড়বেন ইনশাল্লাহ। তাহলে আমরা এখন সমাসে চলে যাব, তারপরে বিশেষ কোনো প্রশ্ন এক দুটো থাকলে করবেন, এই থেকে খুবই বিশেষ খুবই জরুরি কোনো প্রশ্ন থাকলে করবেন, না হলে আজকে প্রশ্ন করার দরকার নাই, আমরা পরের ক্লাসে চলে যাব। আচ্ছা তো ঠিক আছে, আমরা তাহলে আজকে শুরু করব, হ্যাঁ আমার শিক্ষার্থী তুষার বলছে স্যার আপনি কই পাইছেন এভাবে, আচ্ছা হ্যাঁ এগুলো ভাই আমরা গবেষণা করে বের করেছি, হ্যাঁ আমরা চেষ্টা করেছি, আমি চেষ্টা করেছি ব্যাকরণটা, আমি বলেছি ব্যাকরণকে একটু আপনাদের সঙ্গে সহজ করবো, যদি ওই যে বলেন যে ব্যতিক্রম বা বেদক বেড়াগুলির জন্য ঠিক পুরোপুরি সহজ করা যায় না, কারণ ওই যে বলেন যে নিয়মের ব্যতিক্রম থাকে, ব্যতিক্রম গুলি ব্যাখ্যা করা যায় না, ঝামেলা হয়, তারপরেও নিয়ম গুলি ব্যাখ্যা করে দিয়েছি বুঝিয়ে দিয়েছি, ব্যতিক্রম গুলিকে আপনি নিজ দায়িত্ব একটুখানি মাথায় নেবেন, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। কাপড় দিয়ে মুছে নিলাম, থ্যাংক ইউ ফর দ্য ট্রিক্স, থ্যাংক ইউ স্যার আপনি নিজের মতো করে শেখান, থ্যাংক ইউ। আমরা এবার চলে যাবো শিক্ষার্থী বন্ধুরা, সমাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, অতি অতি বাংলাদেশে যত রকম পরীক্ষা আছে ঠিক আছে, অতি গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে সমাস একটি। তো শিক্ষার্থী বন্ধুরা শিরোনামটা লিখে ফেলেন সমাস। সমাস শব্দটির বিশ্লেষণ কি? সমাস শব্দটির বিশ্লেষণ সম যোগ লেখেন। সমাস শব্দটির বিশ্লেষণ কি? সমাস শব্দটির বিশ্লেষণ সম যোগ অস যোগ অ। থ্যাংক ইউ সাবরিনা তার, কথা ঠিক কিনা কোন সিল্লা, এখন কথা ঠিক কিনা কি খাবেন আছে কিন্তু ঢেলে দেব, ঠিক আছে ভাই মদ চদ তো খাইতে পাই না তাই না, বুঝেন না এনে নিষিদ্ধ, একটু কফি টফি সাদাই খাই গরিব মানুষ বুঝেন নাই, এগুলাই আমরা এগুলাই আমাদের কাছে দামি জিনিস। সমাস শব্দটির বিশ্লেষণ কি? সমাস শব্দটির বিশ্লেষণ সমযোগ অসযোগ অ। সমযোগ কি? অসযোগ অ। সমাস কি সাধিত শব্দ? কি নিষ্পন্ন শব্দ? প্রত্যয় সাধিত। সমাস যে শব্দটি, সমাস নিজেই কিন্তু একটা শব্দ গঠনের প্রক্রিয়া, কিন্তু সমাস শব্দটি গঠিত হয়েছে কিভাবে? প্রত্যয় যোগে। সমাস শব্দটি কিভাবে গঠিত হয়েছে? সমাস কি সাধিত শব্দ? কি নিষ্পন্ন শব্দ? তার উত্তর কি? প্রত্যয় সাধিত, প্রত্যয় নিষ্পন্ন, ঠিক আছে। সমাসের প্রকৃতি প্রত্যয় কি? সমযোগ অসযোগ অ। সমাসের প্রকৃতি প্রত্যয় সমযোগ অসযোগ অ। কিংবা সমাসের বিশ্লেষণ কি? সমযোগ অসযোগ অ। সমাস কি সাধিত, কি নিষ্পন্ন, কিভাবে গঠিত হয়েছে? প্রত্যয় যোগে। সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ সংক্ষেপণ বা একাধিক পদের এক পদে পরিণতকরণ।
সমাজ শব্দের অর্থ সংক্ষেপণ, সমাজ শব্দের অর্থ সংক্ষেপণ বা একাধিক পদের এক পদে পরিণত। মোস্তাফিজুর রহমান মিজান আনানস থেকে আনারস ধ্বনিতাত্ত্বিক পরিবর্তনকে শব্দশীলতা পরিবর্তন। ভাই যত পরিবর্তন সবই তো ধ্বনিতাত্ত্বিক, অধ্বনিতাত্ত্বিক কোন পরিবর্তন কি আছে মিজান? বাংলা ভাষায় যত ধ্বনি পরিবর্তন, এখানে অধ্বনিতাত্ত্বিক কোন পরিবর্তন কি আছে ভাই? সকল পরিবর্তনই ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন, কিন্তু ধ্বনিতাত্ত্বিক পরিবর্তনের মধ্যে কোন স্বয়ভবন, কোনটা বিষয়ভবন, কোনটা ব্যঞ্জন চতুর্থ, কোনটা ব্যঞ্জন দ্বিতীয়। তাহলে স্যার এটা সমীভবন নাকি এটা বিষয়ভবন নাকি ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন? এটা কোনো প্রশ্ন না, এটা যদি যে প্রশ্নটি করেছে এবারে প্রশ্ন বোঝে না। বাংলা ভাষায় যত পরিবর্তন সবই ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন, ধ্বনিতাত্ত্বিক পরিবর্তনের বেশিরভাগ হচ্ছে সমীভবন বিষয়ভবন, ঠিক আছে? আর সাদৃশ্যগত পরিবর্তন তো না, কোথা থেকে যেগুলো পুষ্ট পান এগুলো তো সাদৃশ্য ঘটেনি, বৈসাদৃশ্য। আনার নস থেকে আনারস এটি বৈসাদৃশ্য বা বিষমী ভবন। জি ইনশাল্লাহ সমাজ পরিষ্কার হবে ইনশাল্লাহ, আজকে হয়তো হবে না, একদিন হয়তো হবে না, দুই দিন লাগবে। জি আমি আর প্রশ্ন কোনো নিব না, এখন আমি আলোচনা করবো, শুধু কোনো প্রশ্ন আপনাদের আপাতত নিব না, প্রশ্ন নিব আবার শেষে। তাহলে আমি শেষ বলছি, সমাস শব্দের বিশ্লেষণ, সমযোগ, সমাস শব্দটি কিভাবে গঠিত হয়েছে, প্রত্যয় যোগে কি নিষ্পন্ন শব্দ, প্রত্যয় নিষ্পন্ন, কি সাধিত শব্দ, প্রত্যয় সাধিত, সমাস শব্দের অর্থ কি, সংক্ষেপণ বা একাধিক পদের এক পদে পরিণত করা, সমাস শব্দের অর্থ সংক্ষেপণ বা একাধিক পদের এক পদে পরিণত করণ। সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, তার উত্তর ব্যাকরণ শব্দ বা রূপতত্ত্ব, সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় এর উত্তর কি, শব্দ বা রূপতত্ত্ব। সমাস ব্যাকরণের কোথাকার হচ্ছে বিষয়, শব্দ বা রূপতত্ত্বে। সমাস ছয় প্রকার, সমাস হচ্ছে ছয় প্রকার, লেখেন দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু, অবৈভব, বহুব্রীহি। সমাস কয় প্রকার, ছয় প্রকার, কি কি, দ্বন্দ্ব, কর্ণধারয়, তৎপুরুষ, দ্বিগু, অবৈভব এবং কি, বহুব্রীহি। যদি প্রশ্ন করে সমাস কয় প্রকার, ঠিক আছে, বা মোট কয় প্রকার, বা সর্বমোট কয় প্রকার, প্রধানত কয় প্রকার, যেভাবে বলো সমাস হচ্ছে ছয় প্রকার। কিন্তু যদি বলে পদের ভিত্তিতে সমাস কয় প্রকার, প্রশ্নটি শুনেন, পদের ভিত্তিতে বা পদগত ভাবে সমাস কয় প্রকার, তার উত্তর হচ্ছে চার প্রকার। কিসের ভিত্তিতে, পদের ভিত্তিতে বা পদগত ভাবে সমাস চার প্রকার, কি কি, একটি হলো পূর্ব পদের প্রাধান্য, একটি হল পর পদের প্রাধান্য, একটি হল উভয় পদের প্রাধান্য, আর একটি হল কোন পদের প্রাধান্য নেই। পদের ভিত্তিতে বা পদগত ভাবে ইনশাল্লাহ সুলাইমান কবির, জি ইনশাল্লাহ, পদের ভিত্তিতে পদগত ভাবে সমাস কয় প্রকার, চার প্রকার। কিভাবে, পূর্ব পদের প্রাধান্য, কোন সমাসে বলল পূর্ব পদের প্রাধান্য, কোন পর পদের প্রাধান্য, উভয় পদের প্রাধান্য, কোন পদেরই প্রাধান্য নেই। বিশেষ প্রশ্ন হবে পূর্ব পদের প্রাধান্য থাকে কোন সমাসে, পূর্ব পদের প্রাধান্য থাকে কোন সমাসে, তার উত্তর হচ্ছে অব্যয়ভাব সমাস, পূর্ব পদের প্রাধান্য অব্যয়ভাব সমাস।
পূর্ব পদের প্রাধান্য, পর পদের প্রাধান্য থাকে কোন সমাসে? পর পদের প্রাধান্য কর্মধরয় তৎপুরুষ দ্বিগু, কর্মধরয় তৎপুরুষ দ্বিগু। পর পদের প্রাধান্য থেকে কোন সমাসে? কর্মধরয় তৎপুরুষ দ্বিগু। যদি আপনাকে প্রশ্ন করে পর পদে মানে কর্মধরয় সমাসে কোন পদের প্রাধান্য? পর পদে। দ্বিগু সমাসে কোন পদে প্রাধান্য? পর পদে। তৎপুরুষ সমাসে কোন পদে প্রাধান্য? আর বহুব্রীহি সমাসে কোন পদেরই প্রাধান্য নেই, কোন পদেরই প্রাধান্য নেই। বহুব্রীহি সমাসে কোন পদের প্রাধান্য নেই, ক্লিয়ার? বিষয়টা আরেকবার বলছি, তাহলে যদি প্রশ্ন করবে এবার আমি এভাবে পিএসসি থেকে যে দ্বন্দ্ব সমাসে কোন পদের প্রাধান্য, দ্বন্দ্ব সমাসে কোন পদের প্রাধান্য, তার উত্তর কি? উভয় পদ। উভয় পদ কর্মধরয় তৎপুরুষ সমাসে কোন পদের প্রাধান্য? পর পদ। অবৈভব সমাসে কোন পদের প্রাধান্য? পূর্ব পদে। বহুব্রীহি সমাসে কোন পদেরই প্রাধান্য নেই। প্রাধান্য ভিত্তিতে সমস্যা প্রকার পূর্বপদ প্রাধান্য, পরপদ প্রাধান্য, উভয় পদ প্রাধান্য, কোন পদের প্রাধান্য। দ্বন্দ্বের বিপরীত সমাস বলা হয় কোনটিকে? বহুব্রীহি। দ্বন্দ্বের বিপরীত সমাস বলা হয় কোনটিকে? বহুব্রীহি। আবার উল্টা করে বলবে বহুব্রীহির বিপরীত সমাস কোনটি, তার উত্তর দেবেন দ্বন্দ্ব। তাহলে এই হচ্ছে আমাদের সমাসের কিন্তু বেসিক কনসেপ্ট, এবং যেটি খুবই জরুরি সমাস নির্ণয়ের জন্য, এই কথাটি খুবই জরুরি। আচ্ছা, পদের প্রাধান্য এখন দেখেন শিক্ষার্থী বন্ধুরা, অলরেডি দু একজন বন্ধু আমাকে কমেন্টস করছে, এবং আমরাও ছোটবেলায় জেনেছি যে সমাস শিখতে লাগে কি সমাস। আমরা যে গুরুর কাছে পড়েছি, যে সমস্ত গুরুদের কাছে, ওনারা আমাদের এটি বলেছেন সমাস শিখতে লাগবে কি সমাস। এখন আপনাদের কি সমাস সময় আছে? আর আপনাদের সময় আছে আর এক মাস, তাহলে এই এক মাসে শুধু সমাসই শিখবেন ছয় মাস, তো কেমনে হবে? হবে সমাসের মধ্যে এরকম একটা হালকা পাতলা ব্যাকরণের টপিক, এর জন্য ছয় মাস সময় টাইম নেই আমাদের। আগের যুগে ছিল, কেন? তখন ছিল টেস্টের যুগ, আর এখন কোন যুগ? আমি আবার বলছি, সমাস আপনি যদি প্রকৃত অর্থে শিখতে চান তাহলে ছয় মাস সময় লাগবে, বেশি কম না। কারণ সমাস এত লার্জ টপিক, নিশ্চয়ই আপনাদের অভিজ্ঞতা আছে, কারণ আপনারা একদম ওই 9-10 থেকে সমাস পড়ে আসছেন, তারও আগ থেকে 6-7 অন্তত 9-10 থেকে। তো এত বিশাল একটা লার্জ টপিক, এটা ছয় মাসের কম লাগার কথা না, কিন্তু আমাদের তো সময় নেই ভাই। তাহলে আমরা কি করব? আমরা সমাসের ছয় মাস ধরে পড়বো না, কি করব? নেমে সপ্তাহ কাটাবো, বুঝলেন? আমরা ওই ছয় মাস ধরে শেখার আমাদের টাইম, আমাদের টাইম একদিন, দেড় দিন, দুই দিন, দুই ঘন্টা, শেষ, সমাস শেষ। কি করবো আমরা? সমাস আমরা পড়বো না। শিক্ষার্থী বন্ধুরা, ভালো করে বলছি, কেউ কমেন্টও লিখবেন না, কেউ প্রশ্ন করবেন, আমার কথা কি শোনেন? আমার কথা ব্রেনে না, এখানে নেবেন, এইখানে কাজে লাগবে। কোথায় নেবেন? হৃদয়ে নেবেন, ব্রেনে নিয়ে কাজ হবে না, আমার কথা হাটে নিতে হবে। সমাস আমরা পড়বো না, পড়ার আমাদের টাইম নাই। কেন পড়বো না? পরীক্ষা যদি আসে, পরীক্ষা যদি আসবেই, আচ্ছা সমস্যা কি? পরীক্ষা আসলে উত্তর দুই ঘন্টা ধরে তো যাবে না, শেষ সমাজ বুদ্ধি না আসলে আসুক, গ্রামের দিন উত্তর দিব না,
উত্তর দেবো, পড়বো না কিন্তু উত্তর দেবো। কেমনে একটা বিশেষ মেথড আপনাদের শেখাবো, এই মেথডটির নাম হচ্ছে গেজিং মেথড। গেজ সমস্ত যখন আমি ধ্বনি পরিবর্তন করেছিলাম পিক্টোরিয়াল মেথড, আমি বলেছিলাম অ্যাডাল্ট লার্নিং এ বুঝতে পারলেন কিছু মেথড আমরা তৈরি করেছি গবেষণা করে, যেগুলো আমরা অ্যাপ্লাই করিয়ে বিসিএস বা এই ধরনের পরীক্ষার জন্য অল্প সময় বেশি করতে হবে, সময় অল্প পড়া বেশি, তাহলে আমার মেথড লাগবে। তাহলে গেজিং মেথড, গেজ গেজ কি কে হাইপোথিসিস, আমরা গবেষণা পরিবেশ বলে হাইপোথিসিস অনুমান, এবং সেটি সঠিক হবে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা মজা করে শোনেন, অর্ধেকজন শিক্ষার্থী বন্ধু হয়তো আমার এই ক্লাস গুলো করেছেন। দেখেন আমার যে বড় ভাই, আমার যিনি বড় ভাই, তো আমার বড় ভাইয়ের বিয়ে হয়েছে প্রায় 25 বছরের বেশি হয়ে গেছে, প্রায় 25 বছরের মতো হয়েছে আমার যিনি সবচেয়ে বড় ভাই। তো ভাবির সাথে এখনো মাঝে মাঝে ঝগড়া লাগে, তো ঝগড়া লাগলে ভাবি বলছে যে ও গো তোমাকে আমি আজও চিনতে পারলাম না, তোমাকে যা ভেবেছিলাম হ্যাঁ আর এখন তুমি কি। তো ভাই বলছে আমিও তো তোমাকে চিনতে পারলাম না, তোমাকে কি ভাবলাম আর তুমি কি, 25 বছর সংসার করে তারপর বলছে। ভাবেন 5 বছর যে মেয়েটার মার্কাট প্রেম, মার্কাট প্রেম তো বোঝেন তাই না, টুকর প্রেম, হ্যাঁ 5 বছর ধরে প্রচন্ড প্রেম, 5 বছর বিয়ে করেছে, 10 বছর পরে গিয়ে বলছে মেয়েটা যে ও গো তোমাকে আমি আজও চিনতে পারলাম না। ছেলেটা বলছে আমিও তোমাকে যেই মাল মনে করেছিলাম তুমি কি, সেই মাল না। 5 বছর কি ঘোড়ার ঘাস কেটেছিলে ওই যে বাগানে, ওই যে জঙ্গলে কচু খেতে, হ্যাঁ বাস বাগানে গার্ডেনে কি করেছে, 5 বছর প্রেম করেছে, আরো 5 বছর বিয়ে করে 10 বছর কি বলছে তোমার আজও কি চিনতে পারলাম। বুড়া বুড়ি যখন ঝগড়া লাগে, আপনার নানা নানি দাদা দাদি বুড়া বুড়ি এরাও ঝগড়া করলো না, অবা তোমাকে আমি আজও চিনতে পারলাম, তোমাকে আজও চিনলাম না, তোমাকে আমি যা মনে করেছি তুমি তা না। 100 বছর 1000 বছর যদি থাকেন তবু কেউ কাউকে কি চিনতে পারবেন না। যাবে কিন্তু দেখেন ইমাজিনেশন করেন যে আমার এক ছাত্রী আমার কাছে পড়ে, ওর বাসা হচ্ছে সাপোজ কি রংপুর, রাজশাহীতে পড়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাড়ি রংপুর, তো সে রাজশাহী থেকে বাড়ি যাবে রংপুরে, বাসের টিকিট কেটেছে, সিট নাম্বার হচ্ছে 20 নাম্বার সিট, টিকিট টিকিট নিয়ে বাসে উঠে দেখেছে 19 নাম্বার সিট, তার পাশের সিটে একটা লোক বসে ছেলে মানুষ, তো দেখেতে প্রথমে একটু মনটা খারাপ হলো যে তাকিয়ে দেখে যে না লোকটা তো ভালোই লাগছে, ভদ্র সভ্য মনে হচ্ছে, গাড়িতে তো সবসময় আসলে ওইভাবে সিট পাওয়া যায় না, কি আর করা থাক যাই উঠে বসে, কিন্তু তাকিয়ে দেখে মনে হচ্ছে না না লোকটা তো বেয়াদব টাইপের, এই লোকের পাশে বসে তো যাওয়া যাবে না, এত দূর রাস্তা, এত দূরের পথ, রাস্তায় যাবো ঝাঁকি বাঁকি লাগবে, এই লোক ঘুরমুড় করে গায়ে পড়েছে জড়ায় মড়ায় ধরবে কিনা, ঘুমিয়ে ঢুলে ঘাড় ঘাড়ে পড়বে, এই লোকে বিশ্বাস নাই বেয়াদব লোক। এখন দেখেন তো কেমন করে এই যে আমার নানা নানি বা দাদা দাদি কিংবা আমার ভাই ভাবে 20-25 বছর 50 বছর সংসার করে একজন একটু চিনতে পারলো না যে ওগো তোমাকে তো চিনলাম না, আর আমরা ছাত্রীটা তাকে কেমন করে বুঝে নিলো যে লোকটা ভালো বাকি খারাপ, তাকে বলছে না লোকটা ভালোই আছে ভদ্র আছে ছেলেটা সহজ সরল আছে যাওয়া যায় পাশাপাশি মেয়ে কিশোর, আমার তাকেই বলে দিচ্ছে না না এই লোকটা ভালো না, হ্যাঁ খারাপ কেমন করে তাকাচ্ছে সে বুঝবো, তাকে কেমন বুঝছেন যে লোকটা ভালো নাকি খারাপ, এর নাম গেজ, এর নাম গেজ, যখন আপনাকে কেউ বন্ধুত্বের অফার দিবে যে আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই, আপনি কি বলবেন, জাস্ট দাঁড়ান আপনি 2 বছর আমার সাথে ঘুরবেন, ঘুরে ঘুরে আগে দেখবো যে আপনি ভালো কিনা, যদি ভালো হন তাহলে বন্ধুত্ব করবো, না হলে করবো না, সে অফার কি দেন কি করেন, আসলে তার চেহারা থেকে তাকে বোঝার চেষ্টা করেন যে ছেলেটা ভালো সৎ বা সহজ সরল বা মেধাবী, যদি মনে হয় যে না ভালো আছে তাহলে বন্ধুত্ব তো করাই যায় কি সমস্যা, আর যদি দেখে মনে হয় যে বেয়াদব উল্টা পাল্টা বললো আপনার, হ্যাঁ মিড়ি মিড়ি খায়, হ্যাঁ গাঞ্জা মাঞ্জা খায় না, তো বলছে না ভাই আমি ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ পছন্দ করি না, এগুলি আমার ভালো লাগে না, আমি এগুলো এগুলো আমাদের ফ্যামিলি থেকেও করি না, আসলে আপনি 100 বার করবেন যদি আপনার দেখে কি ছেলেটাকে দেখে দেখে মিন্স চেহারা শুধু না তাকে অ্যাপিয়ারেন্স দেখে যদি আপনার কাছে তাকে ভালো মনে হয় ভদ্র মনে হয়
সুশীল মনে হয় তাহলে কিন্তু আপনি ফ্রেন্ডশিপ করবেন। এখন এসে তুমি চেহারা দেখে কেমনে বোঝান যে এটা সুশীল বা ভালো বা ভদ্র কেমনে, এটা গেজ গেজ কিংবা চেহারা দেখে কেমনে বোঝান যে ছেলেটা উল্টা পাল্টা টাইপের ছেলে, ভালো না বদ যা টাইপের কেমনে বোঝেন, তার সাথে তো আপনাকে মেশেন নেই, অনুমান করেন গেজ। তো সমাসবদ্ধ যত শব্দ আছে, সমাসবদ্ধ সমাসবদ্ধ যত শব্দ আছে বাংলা ভাষা, অনেক শব্দ আছে, কত আছে, লক্ষ লক্ষ, বাংলা ভাষায় লক্ষ লক্ষ সমাসবদ্ধ শব্দ। এখন এত শব্দ পড়ে মনে রাখা সম্ভব না ভাই, যদি মনে রাখা সম্ভব হতো তাহলে এখন এই ইন্টার পাস করে অনার্স পাস করে এমএ পাস করে আবার কেন আপনি অনার্স সমাস পড়তে এসছেন? আপনি নাইন টেনে সমাস পড়েন নাই, সেভেন এইটে নাইন টেনে সমাস পড়েন নাই, পড়েছেন? ইন্টারমিডিয়েট সমাস পড়েন নাই, পড়েছেন? তারপরে এখন অ্যাডমিশন দিতে গিয়ে বলছেন ওদের সমাস তো রাজকে চিনতে পারলাম, অ্যাডমিশন আবার পড়ছেন, আবার বিসিএস এর জন্য আবার পড়ছেন, কত বছর হলো হিসাব করেন তো, সেভেন এইট থেকে সমাস পড়ছেন, 12-13 বছর হয়ে গেছে প্রায়, এই যে এমএ পাস করে আবার চাকরি পরীক্ষা দিলেন, বলছেন ওরে সমাস তোরে আজও কি চিনতে পারলাম না, 25 বছর যদি সমাস পড়েন টানা 25 বছর, 25 বছর পরে পরীক্ষা দিতে যখন যাবেন যাবেন সময় যখন আসবে তাকে বলবেন ওরে সমাস তোরে আজও কি চিনতে পারলাম না, কি চিল্লা এখন ঠিক কিনা, পকেটে আওয়াজ রাখেন না, চিল্লা এখন ঠিক কিনা, কি করবেন পড়বেন না, টাইম নাই, সমাজ বলবেন ওরে সমাজ তোর পড়ার আমার কি টাইম নাই, সিটিএন কি করবেন তাকিয়ে বলে দিবেন, তাকাবেন এই যে প্রশ্ন থাকবে না, তাকাবেন তাকায় বলে দিবেন, পরীক্ষক কি শব্দটা দিবে না দিবে না বলেন তো, পরীক্ষক শব্দটা দিবে না বলবে ড্যাশ কোন সমাস, ড্যাশ কোন সমাস, ড্যাশ কোন সমাস, পরীক্ষক তো আপনাকে প্রশ্নের শব্দটা দিয়ে বলবে কোন সমাস, আপনি শব্দটার দিকে তাকায়ে উত্তর দিতে পারবেন যেটি কোন সমাস, এটার নাম গেজিং মেথড, এটাকে আমরা একটু মজা করে বলি ম্যাজিক্যাল মেথড, ম্যাজিক্যাল মেথড ইংলিশ মেথড, অর্থাৎ আমি কোন সমাস না পড়ে শুধু শব্দটার দিকে তাকিয়ে বলে দিতে পারবো যেটি দ্বন্দ্ব এটি কর্মধারে এটি তৎপুরুষের দিকে এটি অব্যয় এটি গম্ভীর, ম্যাজিক মনে হচ্ছে না, মনে করে চাপা মারতেছি, প্রমাণ না করে যাবো না, 500 টাকা নিয়েছি আপনাদের কাছ থেকে চাপা মারার জন্য না, জ্ঞান বিতরণ করার জন্য, তাহলে করে শোনেন দেখেন, এই যে আমরা যখন কোনো ক্লাস নেই ওরিয়েন্টেশন ক্লাস, বিশেষ করে আমি যখন কোচিং কোনো বিশেষ কোচিং এ যাই, বিশেষ কোচিং এ সরাসরি যখন ক্লাস নেই তখন অনেক সময় মাইকিং করে, ধরেন আমি অদিতিতে ক্লাস নিয়েছি, আপনারা কেউ আসেন কিনা জানি না, অদিতির আমি চট্টগ্রাম শাখায় ক্লাস নিয়েছি, চট্টগ্রামে নিয়েছি, তারপর অদিতির ঢাকাতে আমি মালিবাগ তারপরে নীলক্ষেতে ক্লাস নিয়েছি, ঠিক আছে, তারপরে আমি কুমিল্লা শাখায় অদিতির ক্লাস নিয়েছি, তো আর রাজশাহীতে তো আমি নেই, তো দু একটা জায়গায় আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাস নিতে গেলে অনেক সময় মাইকিং করে যে জুয়েল কি করে ক্লাস নেবে, আপনাদের যার যার সমস্যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েন, এই যে যেমন ঝাঁপিয়ে পড়ছেন, তো ভাবেন একটা ছাত্র সমাস নিয়ে প্রশ্ন করছে, তো সমাস তো অনেক হাজার হাজার লক্ষ লক্ষ, তো কোন একটা ছাত্র সমাস নিয়ে প্রশ্ন করে তো আমি ওই প্রশ্নের উত্তর কেমনে দিই, আপনাদের কি ধারণা যে আমি সব মুখস্থ করে রেখেছি, এই যে 10-12-15 লক্ষ সমাসবদ্ধ শব্দ আছে সবটা আমার মুখস্থ হচ্ছে, ছাত্র প্রশ্ন করছে স্যার বলেন তো একটা কোন সমাস, এবং অনেক কোচিং এর কিন্তু আমার শত্রু থাকে, কঠিন কঠিন শব্দ কি করে নানান জটিল বই থেকে লিখে নেয়, লিখে নিয়ে প্রশ্ন করে কেন উদ্দেশ্য চেয়ে স্যারকে আজ কি করবো আটকাবো, একটা পাইছি তোর দাঁড়া তোর ভাব সোটাই আগে, অন্য কোচিং এর লোকজন আসে না, স্পাই আসে না, তাদের অফিসের লোকজন আসে না, কঠিন শব্দ খুঁজে বের করে, অনেক জটিল জটিল সমস্যার শব্দ খুঁজে বের করে, এবার বলছে স্যার আমার একটা প্রশ্ন আছে বলেন তো স্যার, এটা সমাস এটা সমাস কি হবে, ভাবছে স্যার তো পারবে না, এই বই তো স্যার পড়েনি, এটা কোঠে কলকাতা থেকে নিয়ে এসেছি বই, কলকাতা না পৃথিবীর যে কোনো জায়গা থেকে বাংলা বই থেকে আপনি প্রশ্ন করবেন আমি উত্তর দিয়ে দিব, সমাস কেন উত্তর দিব, আচ্ছা উত্তর যখন দিয়ে দিচ্ছি এইবারও কি গল্প করছে পরে আল্লাহ, একটা বাংলা স্যার এসেছিল হেভি মাল, যা মাল কত যে পড়েছে সব মুখস্থ করে যা জিজ্ঞেস করি তাই উত্তর দেয়, যা জিজ্ঞেস করি তাই উত্তর দেয়, আসলে আমি মাল না কিচ্ছু না, শুধু মেথড আছে আমার মেথড মেজিক, বুঝি বলা, আপনি কোনো প্রশ্ন জিজ্ঞেস করবেন লিখে দিতে পারেন, বললে আমি বুঝে ফেলবো যে বলবেন আমি বুঝে ফেলবো দ্বন্দ্ব না কর্মধারে না দ্বিগুণ না তৎপুষ্ট হবে, তাহলে বয়স অনেক দিয়েছি এবার প্রমাণ করতে চাই, কাজে প্রমাণ করতে চাই যে আমরা যা বলি আমি যা বলি সেটি শুধু গলাবাজি নাই, থ্যাংক ইউ, দেখেন
একটি শব্দ হচ্ছে বাবা। শিক্ষার্থী বন্ধুরা, শব্দটি হচ্ছে বাবা। এখন যদি আপনাকে প্রশ্ন করে বাবা কোন সমাস, হয়তো আপনাকে বললাম বাবা কোন সমাস, বলেন দেখি ভালো ছাত্রছাত্রী কে আছেন, ভালো ছাত্রছাত্রী কে আছেন বলেন। বাবা কোন সমাস বলেন তো ভাই, ভাইরা আমার বাবা কোন সমাস, বাবা কোন সমাস না, বাবা কোন সমাস না। এখন ওই যে বললাম সন্ধিতে যে কাহিনীটা হলো, একজন বললেন স্যার ব্যাখ্যার সন্ধি বিচ্ছেদ কি, জফলত আছে, জফলত থাকলে সন্ধি বিচ্ছেদ মানে, কারণ মূল শব্দ বাংলা ভাষায় সব শব্দ সন্ধি সাধিত নয়, কিছু শব্দ সন্ধি, কিছু সমাস, কিছু ইত্যাদি ইত্যাদি, এটা কোনো সমাস না। এটা বাবা এমন একটা শব্দ, বাবা স্যার একটা শব্দ, এবং যারা বিশেষ বিসিএস প্রত্যাশী তাদের জানিয়ে রাখি, অ্যাডমিশন প্রত্যাশীদের জানিয়ে রাখছি যে আসবে নিসার কোনটি সমাস সাধিত শব্দ, প্রশ্ন কোনটি সমাস সাধিত শব্দ নয়। এখন আপনি কেমনে বুঝবেন কোনটি সমাসাধিত কোনটি সমাসাধিত নয়? আপনি কি সকল সমাসাধিত শব্দ মুখস্থ করে রাখবেন? বাংলা ভাষায় যত সমাসাধিত শব্দ আছে ভাই, আপনি কি সব মুখস্থ করে নেবেন? তাহলে পরীক্ষক যে বলবে নিচের কোনটি সমাসাধিত শব্দ বা কোনটি সমাসাধিত শব্দ নয়, তার উত্তর কেমনে দিবেন? সম্ভব? সম্ভব। বাবা একটি শব্দ, বাবা স্রেফ একটা শব্দ, সমাসাধিত শব্দ না। মা কোন সমাস, কোন সমাস না, স্রেফ একটা শব্দ। সমাস সাধিত শব্দ হতে হলে ভাই শব্দ প্রথমে বাবা মা অথবা মা বাবা, যে শব্দটি সমাস সাধিত তার অবশ্যই একাধিক অংশ থাকবে, একাধিক। আমি কি বোঝাতে পারলাম নিচের কোনটি সমাস সাধিত শব্দ কোনটি সমাস সাধিত শব্দ নয়? আপনাকে বুঝতে হবে, মেমোরাইজ করে তো এই সব প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। হাত এটা একটা শব্দ সমাস না, যদি বলে হাত কোন সমাস বলবেন কোন সমাস না, সেই ঝামেলা। পা কোন সমাস, কোন সমাস না, স্রেফ একটা শব্দ, কিন্তু হাত পা তাহলে কি সমাস, হাত পাখা তাহলে কি সমস্যা দিতে শব্দ, হাত ঘড়ি সমস্যা দিতে শব্দ, বুঝতে পেরেছেন? টেবিল ঘড়ি একটু সমস্যা দিতে শব্দ, টেবিল চেয়ার সমস্যা দিতে শব্দ, একাধিক পদ কমপক্ষে দুটি, বেশিও থাকতে পারে দুয়ের চেয়ে, দুয়ের চেয়ে কম থাকতে পারবে না। আকাশ একটি শব্দ, আকাশ কোনো সমাস না, কিন্তু আকাশের সাথে যদি কি আমরা দেই পাতাল তাহলে সমাস, আকাশের সাথে পাতালই দিতে হবে তা না, আকাশের সাথে যদি বাতাস দেই তাও সমাস, আকাশের পিছনে দেওয়া লাগবে তা না, আকাশের সামনে দেওয়া যেতে পারে, নীল আকাশ তাহলে সমাস, সাদা আকাশ তাহলে সমাস, সাদা মেঘ তাহলে সমাস, লাল গোলা তাহলে সমাস। জামা দেখেন, জামা কোন সমাস না, জামা সেটা শব্দ, কিন্তু জামা প্যান্ট তাহলে সমাস, জামা পায়জামা তাহলে সমাস, নীল জামা, লেখার দরকার নেই এগুলো শব্দ একটাও লিখবেন না ভাই। আমি বলেছি লেখা দিয়ে কোনো কাম নাই, আমি যা বলছি তা খালি ধারণ করতে হবে, হৃদয়ে ব্রেনে নয়, মাথায় নিয়ে কোনো কাম নাই, অন্তর দিয়ে উপলব্ধি করতে হবে, যা বলছি আমার কথাটা অনুভব করতে হবে। দেখেন একটি শব্দ হচ্ছে শিয়াল, শব্দটা কি শিয়াল, এটি কোনো সমাস না, শিয়াল সেরকম একটি শব্দ, কিন্তু শিয়ালের সাথে যদি কুকুর দিই তাহলে সমাস, শিয়ালের সাথে যদি পণ্ডিত দিই তাহলে সমাস, শিয়ালের সাথে যদি চালাক দেই তাহলে সমাস, শিয়ালের সাথে যদি কি মামা দেই তাহলে কি সমাস, সাহেব কোনো সমাস না, বুঝতে পেরেছেন? দেখতে পাচ্ছেন কি উপরে? হ্যাঁ দেখা যাচ্ছে, আশা করছি না উপরে হয়ে গেল বেশি। আচ্ছা সাহেব কোনো সমাস নয়, কিন্তু সাহেব বেগম সমাস, সাহেব বাজার সমাস, দজ সাহেব কি সমাস, লাট সাহেব সমাস। এখন এরকম শব্দ যদি লেখা শুরু করে এরকম একটা বোর্ডে কি আঁটবে, কয়েক হাজার বোর্ড লাগবে আমার এই শব্দটি লিখতে, সমাস শব্দের শব্দ হাজার হাজারও না লক্ষ লক্ষ। এখন এত শব্দ লিখে আমার কাম নাই, আপনারও খাতায় লিখে নিয়ে কোনো কাম নাই,
নাকি লিখে নেবেন, নিয়ে রুমে গিয়ে মুখস্থ করবেন? মুখস্থ করার কোনো সিন নাই, কোনো টাইম নাই, সময় নাই। এবার আসেন মূল কথায়, প্রত্যেকটা সমস্যা কমপক্ষে দুটা পথ, কমপক্ষে বেশি থাকলে থাকতে হবে কমপক্ষে দুটি। তার প্রথমটা আপনি লেখেন পূর্ব পদ, প্রথমটা এটা একটু লিখবেন, আর জানা থাকলে মনে রাখবেন, প্রথমটা পূর্ব পদ, পরেরটার নাম কি পরপদ। এই পরপদেরই অপর নাম হলো উত্তর পদ। শিক্ষার্থী বন্ধু একটু লিখে নেন, অর্থাৎ সমাস সমাস সাধিত যে শব্দ, সমাস সাধিত শব্দ সেখানে কমপক্ষে দুটো পদ আছে, কমপক্ষে। তাহলে দুটি পদ যদি, প্রথমটির নাম হলো পূর্ব পদ, প্রথমটির নাম কি পূর্ব পদ, আর শেষটির নাম পরপদ। এই পরপদেরই অপর নাম উত্তর পদ, পরপদের অপর উত্তর পদ। এখন দেখে মজার বিষয়, একটা পরীক্ষা বলেছে যে হাত ঘড়ির উত্তর পদ কোনটি। তো উত্তর পদ মানে ছাত্র মনে করে হাত ঘড়ি কোন সমাস, বা বাবা মা, উত্তর পদ মানে উত্তর না ভাই, উত্তর পদ মানে কি পরপদ। বাবা মায়ের উত্তর পদ কোনটি, তাহলে বাবা মায়ের উত্তর যে কি উত্তর না, বাবা মায়ের উত্তর পদ মানে পরপদ, উত্তর পদ মানে কি পরপদ। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে প্রত্যেক সমস্যা দেখেন, তাহলে পূর্ব পদ পরপদ, পূর্ব পদ পরপদ, পূর্ব পদ পরপদ, প্রত্যেকটা সমস্যাই কিন্তু থাকতেই হবে, না হলে সমস্যা দিত শব্দ হবে না। আচ্ছা এবার শোনেন, বাবা মা দুইটা পদ, দুটা পদ না বাবা না দুটা পদ, ব্যক্তি কয়জন দুইজন, মা বাবা দুটা পদ, পূর্ব পদ মা পর পদ, ব্যক্তি কয়জন দুইজন। কিন্তু পরীক্ষা আসবে সৎ বাবা, সৎ বাবা পদ কি একটা না দুটা, পদ তো দুটাই ভাই, দুটা না কেন সমস্যা হবে, পূর্ব পদ সৎ পর পদ বাবা, কিন্তু ব্যক্তি কয়জন একজন। এখন দেখেন লক্ষ্য করেন যে পরীক্ষা যদি বাবা মা কোন সমস্যা, তাহলে আপনি পারবেন পারবেন না, সিল্লাই কোন পারবেন না, খালি বলবেন খালি দিয়ে দেখেন কোন সমাস পারি কিনা, মা বাবা কোন সমাস, সব বাবা। কিন্তু পরীক্ষা যখন আসবে দয়াল বাবা কোন সমাস, দয়াল বাবা কোন সমাস, এবার ফেরম করে গেছেন কেন স্যার, কোনো বই তো দেওয়া নাই, দয়াল বাবা না, কোন ভাবে খাজা বাবা কোন সমাস, পরীক্ষা আসতে পারে বদনা বাবা কোন সমাস, পরীক্ষা আসতে পারে ন্যাংটা বাবা কোন সমাস। আপনার পড়ার তো দরকার নেই, আপনার বই তো সব ভাই নাই, অল্প কয়েকটা দেওয়া আছে, 500 শব্দ দেওয়া আছে, 2000 দেওয়া আছে, 800 দেওয়া আছে, দিয়ে বলেছে ইত্যাদি ইত্যাদি, মানে আরো হাজার হাজার লক্ষ লক্ষ আছে। কি করবেন যে এখন দেখেন, মা বাবা দুটো পদ, ব্যক্তি দুজন, সৎ বাবা দুটো পদ কিন্তু ব্যক্তি কি একজন, খাজা বাবা মানে 1 কেজি খাজার একজন বাবা না, বদনা বাবা মানে একটা বদনার একটা বাবা না, দুটো পদ কিন্তু একটা জিনিস। তো দুটো পদ যখন দুই তখন দ্বন্দ্ব, আর দুটো মিলে যখন এক তখন কর্মধারা। এই কথাটা লিখে নেন, দুটো পদ যখন দুটো জিনিস বোঝায়, লেখেন দুটো পদ যখন দুটো জিনিস বোঝায় তখন সেটি দ্বন্দ্ব, দুটো পদ যখন দুটো জিনিস বোঝায় দ্বন্দ্ব, আর দুটো পদ যখন একটা জিনিস বোঝায় তার নাম কর্মধারা। দুটো পদ যখন দুটো জিনিসকে বোঝাবে তখন সেটি দ্বন্দ্ব সমাস, আর দুটো পদ যখন কি, হ্যাঁ আরো মেলা বাবা আছে, আফরারোজ ভণ্ড বাবা, ওলি বাবা, ঠিক আছে, মাটি বাবা, পানি বাবা, তেল বাবা, ফু বাবা, গামসা বাবা, ঠিক আছে না, হ্যাঁ সালা বাবা, কত বাবা, জি কোন বাবা, এটা আমার দেখার টাইম নেই, আমার টাইম হলো দুটো পদ দুইজন নাকি দুটো পদ মিলে একজন, দুটো পদ যদি দুই হয়, লিখেছেন দুটো পদ যদি দুই হয় তাহলে কি দ্বন্দ্ব, আর দুটো পদ যদি দুটো পদ কিন্তু জিনিসকে এক, দুটো পদ যদি একটি জিনিসকে বোঝায় তাহলে কর্মধারা, তাহলে কি কর্মধারা। তাহলে দুটো পদ যদি দুটো জিনিস বোঝায় তাহলে দ্বন্দ্ব, আর দুটো পদ যদি একটা জিনিস বোঝায় তাহলে কি কর্মধারা। ঠিক আছে না, পাগল হওয়ার এখনো কিছুই নাই, পাগল তো এখনো করি নাই, বুঝলেন নাই, পাগল তো করবো আস্তে আস্তে।
এখন বলেন হাত পা দন্ডনা কর্মধারয়। হাত পা, তাহলে হাত একটা আলাদা জিনিস, পা একটা আলাদা জিনিস। হাত পাখা বলেন দন্ডনা কর্মধারয়। হাত পাখা, যখন হাত পাখা চাবেন কারো কাছ থেকে যে আপনি হাত পাখা দেন, তাহলে বলবে যে হাত ধরেন আর পাখা নেন। হাত ঘড়ি যদি চান তাহলে কি করবে, বলবে না যে আপা যে হাতটা ধরেন, ধরেন না আপা ফসা, ধরেন হাত ধরেন আর এই যে ঘড়িটা নেন, দেবে না আপারা হাত হাত দেবেন একটা আর একটা ঘড়ি। হাত ঘড়ি পথ দুইটা, কিন্তু জিনিস কি একটা। যখন টেবিল ঘড়ি চাবেন, টেবিল ঘড়ি, তাহলে কি আপনাকে একটা টেবিল আর একটা ঘড়ি দিবে? আপনি কিন্তু দুটো শব্দ বলেছেন, দুটো পথ বলেছেন, টেবিল ঘড়ি, বস্তু কি একটা, কর্মধারণ। কিন্তু যখন আপনি বলছেন যে চেয়ার টেবিল বা টেবিল চেয়ার, আমাকে টেবিল চেয়ার দেন, তখন কি হবে বলেন? টেবিল চেয়ার, তাহলে কি শুধু টেবিল না শুধু চেয়ার, দুটোই। যদি পড়ার মজা বোঝা যান ভাই, পড়া যে এত মজা, পড়ার মজাটা নিতে হবে, পড়ার মজাটা ধারণ করতে হবে, বুঝতে পারলেন? যদি মজা একবার পেয়ে যান, তাহলে পড়া ছাড়া দুনিয়ার আর কিছু ভালো লাগবে না। আর যদি একবার পড়াকে ভালো লাগে, তাহলে দুনিয়ার সবাই আপনার পায়ের তলে ঘুরবে। চান না? আপনি অন্যের পায়ের তলে ঘুরতে চান? সুকিনা, জরিনা, ময়না, আম্বিয়া, নাসরিন ঘুরে কোনো লাভ আছে বলেন? আপনার পিছনে গোটা দুনিয়া ঘুরবে। বিশেষ কাটা যখন হবেন না, এলাকার এমপি মন্ত্রীর বাড়ি থেকে দেখতে আসবে, প্রস্তাব নিয়ে আসবে। আর মেয়েদের কথা তো বললামই না, সোলাইমান, আকাশ, হ্যাঁ, সোহেল, রয়েল, জুয়েল, পিছনে ঘুরে কোনো কাম আছে? কোনো কাম নাই। নিজেকে প্রতিষ্ঠিত করেন, লেখাপড়ার মাধ্যমে নিজেকে যোগ্য জায়গায় নিয়ে যান, গোটা বাংলাদেশটা, গোটা দুনিয়া আপনাকে ঘুরবে সেলফি তোলার জন্য, বুঝতেছেন? জি, জামা প্যান্ট, তাহলে জামানা প্যান্ট, জামা আলাদা, প্যান্ট আলাদা, তাহলে দ্বন্দ্ব। জামা পায়জামা কি? দ্বন্দ্ব। নীল জামা কর্মধারায়, লাল জামা কর্মধারায়, লাল শার্ট কর্মধারায়, ছেঁড়া জামা কর্মধারায়। সাহেব বেগম বলেন, সাহেব বেগম, সাহেব বোঝায় না বেগম বোঝায়, সাহেব বোঝায় না বেগম বোঝায়, দুটোই সাহেব বেগম, দ্বন্দ্ব। সাহেব বাজার, জজ সাহেব, জজ সাহেব আসছে মানে একজন জজ আসছে, একজন সাহেব আসছে, জজ সাহেব আসছে মানে একজন জজ আর একজন সাহেব সাথে নাকি? এখন যারা ওই যে মেমোরাইজ করে, মেমোরাইজ পার্টি কি করে জানেন? পড়ে, কেমনে পড়ে? জজ সাহেব, জজ সাহেব, যিনি জজ, যিনি জজ, তিনি সাহেব, না যিনি, যিনি, তিনি, যিনি, তিনি, তিনি, কর্মধার হয়, যিনি জজ, যিনি জজ, যিনি জজ, তিনি সাহেব, যিনি জজ, তিনি সাহেব, যিনি, তিনি, 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 কর্মধার হয়, শেয়ার চালাক, শেয়ার চালাক, যে শেয়ার, যে শেয়ার, সেই চালাক, যে শেয়ার, সেই চালাক, যে শেয়ার, যে শেয়ার, যে শেয়ার, যে শেয়ার, কর্মধার হয়, কর্মধার। টাইম আছে আপনার এত কি? এমন পড়া পড়ে, এমন পড়ুয়ার খালি ঘষে, এই যে রুমকে খালি ঘষে, হ্যাঁ, ঘষে আসলে পিছনের প্যান্ট কি হয়, ওই সিয়ারের ওই পিনে বাজে করে ছিঁড়ে যায়, পিছনে ফুটা হয়ে যায়, এমন পড়ুয়া। সামনে হলে স্টাইলের ফুটা আর পিছনে ইজ্জতের ফুটা, হ্যাঁ, খুব পড়ুয়া, কোনো কাম নাই, মহা পড়ুয়া। জীবনে বহু পড়ুয়া দেখেছি, কোনো কাম হয়নি, বেসরকারি কলেজে ঢুকেছি গ্রামের, যার বুদ্ধি নাই, যার বিচক্ষণতা নাই, যার অনুভব ক্ষমতা নাই, ওই রকম পড়ুয়া দিয়ে কিন্তু অন্তত আর যাই হোক বিসিএস এর মতন এত ভালো কোনো কিছু অর্জন করা সম্ভব না। এখন এই যে যত শব্দ আছে এরকম না, আরো আপনি বলবেন পরীক্ষককে দ্বন্দ্ব কর্মধারায়, বলবেন যে তুই কোথা থেকে দিবি খালি দিয়ে দেখ, বেটা খালি প্রশ্ন করে দেখ, তারপর দেখ কি করে দিব, এবারে তুস তুস করে ফেলবো। বলেন এই যে আমরা বললাম শেয়াল কুকুর, তো শেয়াল কুকুর কোন সমাস? তো শেয়াল কুকুর, শেয়াল বোঝায় না কুকুর বোঝায়, শেয়াল কুকুর শেয়ালও বোঝায় কুকুরও বোঝায়, কিন্তু শেয়াল মামা, তাই শেয়াল বোঝায় না মামা বোঝায়, শেয়াল কুকুর আসছে মানে শেয়ালও আসছে কুকুর আসছে, শেয়াল মামা আসছে মানে শেয়াল আসছে তার সাথে মামা, নাকি নাকি মামার সাথে শেয়াল, বলেন? মামা মামি আসছে, মামা মামি, তাহলে মামা মামি আসছে মানে কি, মামা আসছে না মামি আসছে, মামা মামি আসছে, তাহলে মামা মামি দুজনে আসছে, মেজ মামি আসছে। পদ কিন্তু আমি ভাই দুটো লিখেছি, পদ দুটো, একটা মেজ আর একটা মামি, কিন্তু ব্যক্তি দুজন না। শিয়াল যখন পণ্ডিত লিখেছে, শিয়াল পণ্ডিত আসছে,
মানে শিয়া রাস্তার সাথে জুয়েল কিবরি আসছে নাকি? না, শিয়াল পণ্ডিত দুটো শব্দ দুটো পদ, কিন্তু জিনিস কি মাল একটাই। সাহেব বেগম কিভাবে দ্বন্দ্ব দেখেন? এতক্ষণ পরে কোন মগা প্রশ্ন করছে দেখছেন? সামিয়া রহমান, এই যে মগা পাওয়া গেছে দেখেন, সাহেব বেগম কিভাবে দ্বন্দ্ব? সামিয়া রহমান প্রশ্ন করছে দেখেন, কি প্রশ্নের বাহার? সাহেব বেগম, তো সাহেব বেগম কি মানে একজনই যে সাহেব সেই বেগম নাকি মানে সাহেবটাই বেগম? সাহেব আলাদা, বেগমটা কি আলাদা? গোলামবাদী, গোলামবাদী, তাহলে গোলাম আর বাদী কি দুজন মিলে একজন? ওই গাধা গাধি, গোলাম আর বাদী কি দুজন মিলে একজন? গোলাম আলাদা, বাদী আলাদা। কিন্তু যদি আমরা বলি খাস গোলাম, খাস গোলাম, খাস গোলাম বা খাস বাদী, তাহলে কি, তাহলে দুটো পদ কিন্তু জিনিস একটাই। তো দুটো পদ সাহেব বেগম, দুটো পদ ব্যক্তি দুজন, সাহেব একজন বেগম একজন, কিন্তু গোলাম বাদী আলাদা, কিন্তু খাস গোলাম বা খাস বাদী। তাহলে বুঝতে হবে কেন বোঝেন, এটা সিম্পল জিনিস কেন বোঝেন না বলেন, তাই না? যদি বলে যে জুয়েল আলিয়া ভাট, তাহলে দ্বন্দ্ব, তাই না? জুয়েল আলিয়া, তাহলে কি দ্বন্দ্ব? কিন্তু যদি বলেন যে দুষ্ট জুয়েল, হ্যাঁ, তাহলে কি একজন দুষ্ট আর একজন জুয়েল? জুয়েল আর আলিয়া ভাট, তাই না? তাহলে দুজন দুই। আর দুষ্ট জুয়েল বা মিষ্টি জুয়েল বা পচা জুয়েল বা ভালো জুয়েল বা বুদ্ধিমান জুয়েল, তাহলে দুটো পথ কিন্তু মাল কি একটাই বলেন। এই যে দেখেন চাল ডাল, বলেন চাল ডাল, যদি দোকানদারকে বলেন যে চাল ডাল দেন ভাই, তাহলে চাল দিবে না ডাল দিবে? ভাই চাল ডাল দিয়েন, তাহলে চাল না ডাল কি দিবে? চালও দিবে ডালও দিবে, চালও দিবে ডালও দিবে, তাই না? কিন্তু যদি বলেন যে আমাকে কি করেন কি চাল কুমড়া দেন, চাল কুমড়া দেন, এবার কি করবে? যে আপনার চাল নেন আর এই যে কুমড়া দেন, দেবে না ভাই? বলেন সাল ডাল, দেখেন সাল ডাল, তাহলে সাল না ডাল, সালো ডালো, কিন্তু সাল কুমড়া, তোমাকে সাল কুমড়া দেন, তাহলে সাল আর কুমড়া দুটো জিনিস দেবে না, শব্দ দুটো, কিন্তু জিনিস কি একটা, বুঝলেন? যদি বলেন আপনি যে কি ধরেন ডাল ভাত, ডাল ভাত, ডাল ভাত দেন, ডাল ভাত নিয়ে আসো, তাহলে ডাল আনবে না ভাত আনবে? ডালও আনবে ভাতও আনবে। কিন্তু যদি পান্তা ভাত, পান্তা ভাত, তাহলে কি পান্তা আনবে আর ভাত আনবে? পদ দুটা কিন্তু জিনিস কি মাল কি একটা। খাতা কলম যদি চান, খাতা কলম, যে ভাই আমাকে খাতা কলম দেন, তাহলে খাতা দিবে না কলম দিবে? খাতা না কলম কি দিবে আপনাকে? খাতা কলম চেয়েছেন, খাতাও দিবে কলম দিবে। কিন্তু যদি আপনি নীল কলম চান, নীল কলম, তাহলে কি করবে আপনাকে? একটা নীল দিবে, এক প্যাকেট নীল আর একটা কলম দিবে নাকি? এখন বলেন এই যে দ্বন্দ্ব আর কর্মধারায় কি সমস্যা? মিষ্টি কুমড়া যখন চাইবেন, একদিন সুন্দর প্রশ্ন, মিষ্টি কুমড়া চাবেন তখন কি এক কেজি মিষ্টি দিবেন একটা কুমড়া দিবে, তাই না? যে বাবু মিষ্টি কুমড়া দেন, এই যে স্যার নেন এটা মিষ্টি এক কেজি আর এই যে কুমড়া, তাই কি দিবে? মিষ্টি কুমড়া দুটো পদ, কিন্তু মাল কি একটা। অর্থাৎ দুটো পদ, দুটো তো থাকবে, সমান শর্ত হলে দুইয়ের চেয়ে কম হলে তো সমস্যা হবে না। তাহলে দুটো পদ যখন দুটো আলাদা জিনিসকে বোঝাবে তখন সেটি দ্বন্দ্ব, আর দুটো পদ কিন্তু জিনিস হয়ে যাচ্ছে কি একটা কর্মধারের সমান। এখন ঝামেলাটি হলো
আপনাকে বুঝলাম যে কোন সমাস তাহলে দ্বন্দ্ব, কোন সমাস কর্মধারয়, ক্রিয়া এইটুকু, কোন সমাস দ্বন্দ্ব, কোন সমাস কর্মধারয়, কিন্তু কোন দ্বন্দ্ব? পরীক্ষা প্রশ্ন করবে কোন সমাস না ভাই, বলবে কোন দ্বন্দ্ব, কোন দ্বন্দ্ব, তার মানে দ্বন্দ্বের মাঝে আবার কি ভাগ আছে, দ্বন্দ্বের মাঝে ভাগ, ওইটা একটু শিখায়। দ্বন্দ্ব আর কর্মধারয় মানে বুঝলাম যে এগুলো দ্বন্দ্ব, দুই যদি দুই হয় দ্বন্দ্ব, দুই মিলে যদি এক হয়ে যায় এক জিনিস কর্মধারয়, কিন্তু পরীক্ষা কোন সমাস তো জিজ্ঞেস করবে না, পরীক্ষার পাঠে খুব বড় বলছে কোন দ্বন্দ্ব, কোন কর্মধারয়। এবার আমরা আসি দ্বন্দ্বের শ্রেণী বিভাগ, দেখেন দ্বন্দ্বের শ্রেণী বিভাগ, দ্বন্দ্বের শ্রেণী বিভাগ, দেখেন আমরা যখন বলেছি বাবা মা, কিংবা যখন বলেছি মামা মামি, ঠিক আছে, কিংবা যখন আমরা বলেছি কি চাচা চাচি, দ্বন্দ্বের দুটি পদ আলাদা আলাদা দুটি ব্যক্তি, কিন্তু এই দুজন ব্যক্তির মাঝে এক ধরনের কি সম্পর্ক আছে। দ্বন্দ্বের দুটি পদের মধ্যে যদি সম্পর্ক বা মিল বোঝানো হয়, সম্পর্ক বা মিল, এই দ্বন্দ্বের নাম হলো মিলনাত্মক দ্বন্দ্ব। লিখে নেন মিলনাত্মক কি দ্বন্দ্ব, মিলনাত্মক দ্বন্দ্ব। হ্যাঁ, সাজসজ্জা পলি পল দ্বন্দ্ব হবে, সাজ আলাদা সজ্জা আলাদা, সাজসজ্জা সমর্থক দ্বন্দ্ব। আমি আসছি পলিপল, আপনাদের উত্তর এখনই আসছে, একটু ওয়েট করেন। হ্যাঁ, সাজসজ্জা দ্বন্দ্ব মিল সমর্থক দ্বন্দ্ব, আমরা এখনই আসবো। অর্থাৎ এই যে বাবা মা, ভাই বোন, চাচা চাচি, খালা খালু, মামা মামি, সাহেব বেগম, ছেলে মেয়ে, বর কনে, স্বামী স্ত্রী, দ্বন্দ্বের দুটি পদ, দুটি আলাদা ব্যক্তি, দুটি পদ, কিন্তু এই দুজনের মধ্যে কি মিল বা সম্পর্ক, দ্বন্দ্বের দুটি পদের মধ্যে যদি মিল বা সম্পর্ক বোঝানো হয় তাহলে সেই দ্বন্দ্বকে বলা হয় মিলনাত্মক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? মিলনাত্মক। মিলনাত্মক দ্বন্দ্ব। এখন ব্যক্তির মাঝে যে মিল সেটা তো আপনি বুঝলেন যে মিলনাত্মক, মামা মামির মাঝে মিল, চাচা চাচির মাঝে মিল, ভাই বোনের মাঝে মিল, স্বামী স্ত্রীর মাঝে মিল, কিন্তু কিছু কিছু বস্তু আছে, বস্তু যেগুলো মিলনাত্মক, যেমন কি, যেমন চা বিস্কুট, চা বিস্কুট, দুধ ভাত, ওই যে চাল ডাল, ওই যে খাতা কলম, ওই যে চেয়ার টেবিল, এই যে চন্দ্র সূর্য, ব্যক্তির মধ্যে তো বুঝলাম মিল, ভাই বোন, স্বামী স্ত্রী, বর কনে, ঠিক আছে, মামা মামি, খালা খালু, বিয়াই বেআইন, তালই মালই, মিল ব্যক্তির মাঝে মিল তো বোঝা গেল মিলনাত্মক, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বস্তু সেগুলোকে ব্যাকরণ বলেছে কি মিলনাত্মক। চা বিস্কুট, দুধ ভাত, চাল ডাল, খাতা কলম, চেয়ার টেবিল, চন্দ্র সূর্য, এগুলিকে ব্যাকরণ বলেছে কি মিলনাত্মক, মানে ব্যাকরণ বুঝিয়েছে এই দুটি বস্তুর মাঝে কি চা বিস্কুটের মাঝে এক ধরনের অন্তর্নিহিত সম্পর্ক আছে, দুধ বা চাল ডাল খাতা কলম চেয়ারটি। তাহলে দ্বন্দ্বের দুটি পদের মধ্যে যদি একটা সম্পর্ক বা মিল বোঝানো হয় তাহলে সেই ধরনের দ্বন্দ্বকে নাম দেওয়া হয়েছে কি মিলনাত্মক দ্বন্দ্ব, মিলনাত্মক দ্বন্দ্ব। এখন দেখেন একটি শব্দ হচ্ছে দা কুমড়া, দা আর কি কুমড়া, তাহলে দায়ের সাথে কুমড়ার হ্যাপি মিল না, খুবই তো মিল, দা আর কুমড়া খালি কোলাকুলি করে, ওরে আমার ভাই, কুমড়া বলছে দা ভাই এসো, দা বলছে কুমড়া ভাই এসো, তাই না, দা আর কুমড়া ব্যাপক মিল না, দা আর কুমড়া কোনো মিল নাই, দা আর কুমড়া একজন আরেকজনের সাথে কি শত্রু বিরোধ, দা কুমড়াকে খালি কি করে কাটতেছে, দা আর কুমড়ার সাথে বিরোধার্থক দ্বন্দ্ব, কি দ্বন্দ্ব, বিরোধার্থক দ্বন্দ্ব, বিরোধার্থ।
দ্বন্দ্বের দুটি পদের মধ্যে যদি বিরোধ বা শত্রুতা বোঝানো হয়, দ্বন্দ্বের দুটি পদের মধ্যে যদি বিরোধ বিরোধ বা শত্রুতা, কিছু পদ আছে দুটো পদের প্রাধান্য দুটো পদকে বুঝিয়েছে, কিন্তু ওই দুটি জিনিসের মধ্যে কি শত্রুতা বা বিরোধ। ওহি নকুল, ওহি নকুল, ওহি শব্দের অর্থ কি জানেন? ওহি মানে সাপ, নকুল মানে বেজি। সাপ আর বেজিতে হাবি মিল্লাম, সাপ আর বেজিকে যদি একটা জায়গায় ছেড়ে দেন কি করবে? জড়াজড়ি করবে না, কোলাকুলি করবে না, না কি করবে? মারামারি করবে, কাটাকাটি করবে, কামনা কামনি করবে। রোহি নকুল দা ফুঙ্গা, সাপে নেউলে দা ফুঙ্গা, ওহি নকুল সাপে নেউলে, ঠিক আছে। আদা কাসপালা, বিরোধার্থক দ্বন্দ্ব, কি দ্বন্দ্ব? বিরোধার্থক দ্বন্দ্ব। ডাকুনা ওহি নকুল সাপে নেউলে আদা কাসপালা, বিরোধার্থক দ্বন্দ্বটা নাম কি? অর্থাৎ দ্বন্দ্বের দুটি পদের মধ্যে যদি শত্রুতা বা বিরোধ বোঝানো, তার নাম কি? বিরোধার্থক দ্বন্দ্ব। দেখেন দেখেন, বিপরীতার্থক দ্বন্দ্ব। এবারে দ্বন্দ্বটার নাম লিখবেন বিপরীতার্থক, বিপরীতার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক। লেখেন দ্বন্দ্বের দুটি পদ যদি একটি আরেকটির বিপরীত শব্দ হয়, দ্বন্দ্বের দুটি পদ যদি একটি আরেকটির কি বিপরীত শব্দ হয়, বিপরীত, হ্যাঁ, ভালো মন্দ, লাভ লোকসান, উঁচু নিচু, ছোট বড়, ধনী গরিব, তাহলে দ্বন্দ্বের দুটি পদ যদি একটি আরেকটির বিপরীত শব্দ হয়, বিপরীত শব্দ, জোয়ার, জোয়ারের বিপরীত কি? ভাটা, জোয়ার ভাটা, জল স্থল, দেশ বিদেশ, ভূমি গরিব ইত্যাদি। অর্থাৎ বাংলা ভাষায় যত বিপরীত শব্দ আছে, যত বিপরীত শব্দ আছে, বিপরীত শব্দ পড়তে হবে না আপনাকে, পড়তে হবে, বিপরীত শব্দ পরীক্ষা আসবে আপনার, অ্যাডমিশনে আসবে, তাই না? বিসিএসে আসবে, প্রাইমারিতে আসবে। সাদা কালো, ভালো মন্দ, উঁচু নিচু, ছোট বড়, বিপরীতার্থক দ্বন্দ্ব। অর্থাৎ দ্বন্দ্বের দুটি পদের মধ্যে যদি কি, দ্বন্দ্বের দুটি পদ যদি একটি আরেকটির বিপরীত বোঝায়। এখন ধনী গরিব, ধনী গরিবে প্রেমও হতে পারে, ধনী গরিবে বিরোধ ও কাটাকাটি হতে পারে, তার কারণ হচ্ছে ধনীর বিপরীত শব্দ কি গরিব, গরিবের বিপরীত শব্দ কি ধনী। এখন যদি ধনী গরিবের যদি প্রেম হয় হোগ্গা, ধনী গরিবের যদি যুদ্ধ হয় তা হোগ্গা, কিন্তু ধনীর বিপরীত শব্দ কি গরিব, গরিবের বিপরীত শব্দ কি ধনী। অর্থাৎ যখনই একটি আরেকটি কি বিপরীত, তখন বিপরীত অর্থ দ্বন্দ্ব। জোয়ার ভাটা, জোয়ার কি? ভাটা উঁচু নিচু, ছোট বড়, লাভ লোকসান, আকাশ পাতাল, বিপরীত অর্থ দ্বন্দ্ব। একটি দ্বন্দ্বের নাম লেখেন সমার্থক দ্বন্দ্ব, কি দ্বন্দ্ব? সমার্থক। দ্বন্দ্বের দুটি পদের অর্থ যদি এক হয়, দ্বন্দ্বের দুটি পদের অর্থ যদি কি এক হয়, হ্যাঁ, স্বর্গনরক বিপরীত দিবেন, যদিও 9-10 এর বোর্ড বইটাতে বিরোধার্থক দেওয়া আছে, ঠিক আছে, রেজাউল হক, স্বর্গ নরক বিপরীত দিবেন, বিপরীত দেওয়াটা ভালো হবে, কারণ স্বর্গের সাথে নরকের আসলে কোনো বিরোধ নাই, স্বর্গে নরকের বিরোধ কি হবে? আপনি পুণ্য কর্ম করলে স্বর্গে যাবেন, খারাপ কর্ম করলে নরকে যাবেন, স্বর্গ আর নরকের মধ্যে তো কোনো ঝগড়াঝাটি নাই। যদিও 9-10 শ্রেণীর বোর্ড ব্যাকরণে এটা বিরোধী দেওয়া আছে, তবে এটা বিপরীতার্থ দিবেন। আদা কাঁচকলা ভাই, আদা হলো আদা, কাঁচকলা হলো কাঁচকলা, কিন্তু বিরোধ কেন?
ঠিক এটা আমি পরীক্ষিত মত জানি না, আদার সাথে কাঁচকলার নাকি মিল নাই, তার মানে আদা এবং কাঁচকলা একই সাথে রাখলে নাকি কি হয় দুটো জিনিসই নষ্ট হয়ে যায়। তবে এটা ঠিক আমার একদম প্রমাণ নাই। আদা মানে আদা, আদা তো বুঝলেন, কাঁচকলা মানে কাঁচা কলা, আদার সাথে কাঁচা কলার কি একদম শত্রুতা। আবার বলছে আদা কাঁচকলা কি স্যার, ওরে গাধা, আদা শ্রেণিস না গাধা, আদা শ্রেণিস না, মাংস রান্না করিস না আদা দিয়ে, সেটা হলো আদা, আর কাঁচকলা হলো কাঁচা কলা, তরকারি রান্না করে খাওয়ার কলা, তরকারি খাওয়ার কলা। তো এটা আমি শুনেছি, আমি জানি না, পরীক্ষা করে আপনারা দেখবেন যে কাঁচা কলার তরকারি দিলে আদা দেওয়া যায় না, দিলে নাকি তরকারিটা ভালো হয় না, এমন এটা যে বিরোধার্থক বলেছে ব্যাকরণ মনে রাখবেন। সমার্থকী দ্বন্দ্বের দুটি পদের অর্থ যদি এক হয়, চিঠি পত্র, দুটি শব্দ চিঠি আর পত্র, কিন্তু চিঠি কি আর পত্র কি? বাবার কাছে লিখলে চিঠি, আর ডার্লিং এর কাছে লিখলে কি পত্র নাকি? সিনোনিমাস, একই দুই রকম শব্দ, দেখতে দুই রকম কিন্তু অর্থটা এক, চিঠি পত্র, হাট বাজার, বই পুস্তক, ঘর বাড়ি, চিঠি পত্র, হাট বাজার, বই পুস্তক, ঘর বাড়ি, এই শব্দগুলিকে বলা হয় সমার্থক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? সমার্থক, সমার্থক দ্বন্দ্ব। শব্দ দুটি আলাদা চেহারার হলেও তাদের অর্থটা কি? দ্বন্দ্বের দুটি পদের অর্থ যদি এক হয়, দ্বন্দ্বের দুটি পদের অর্থ যদি এক হয়, তাহলে সেই দ্বন্দ্বকে বলা হয় সমার্থক দ্বন্দ্ব। একটি দ্বন্দ্বকে লেখে আনি, সহচর দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? সহচর, বা কোন বই লেখা আছে প্রায় সমার্থক, সহচর বা প্রায় সমার্থক দ্বন্দ্ব, সহচর বা প্রায় সমার্থক। দেখেন একটু আগে আমরা বলেছি চা বিস্কুট মিলনাত্মক দ্বন্দ্ব, এখন দেখি মনে আছে, চা বিস্কুট কি দ্বন্দ্ব? মিলনাত্মক। কিন্তু চা বিস্কুট না দিয়ে কি বলছে? হ্যাঁ একটু সাকে একটু চাটা দে, সাকে কি দে? চাটা দে। তো চা তো বুঝলাম, টাটা কি? যাই সারকে একটু বিস্কুট টিস্কুটও দিস, বিস্কুট টিস্কুট দে স্যার, একটু ভাতটা তো খাইন স্যার, আমরা গরিব গরিব মানুষ স্যার, একটু ডিম নিম দিয়ে খাইন, ডাল ম্যাল একটু ডিম টিম ভাজতে দিলাম। তো যে ডিম টিম যে ভাজতে দিলেন, ডিমটা কি? ভাত টাক যে দিবেন, টাকটা কি? সহচর, কি নাম? সহচর। একটি অর্থবোধক শব্দের পাশে একটা নিরর্থ, এই যে আমি জামা টামা পরে আসি, মাঝে মাঝে পাঞ্জাবি টাঞ্জাবি পরে আসি, তাই না? জি, আপনারা বাংলা টাংলা পড়েন, সমাস টমাস পড়াই, চাকরি টাকরি পাওয়ার জন্য চান্স টান্স যদি হয়, সহচর কলম টলম, কলম খাতা হলে সহচর না, কলম খাতা মিলনাত্মক, খাতা কলম মিলনাত্মক, কিন্তু কলম টলম খাতা টাতা বই টই লুঙ্গি টুঙ্গি গেঞ্জি মেঞ্জি ঘড়ি মুড়ি সহচর। একটি অর্থবোধক শব্দের পাশে একটি কি? নিরর্থক শব্দ, এটা মানে কি? সহচর বা প্রায় সমর্থক। ঠিক আছে জি, একটি দ্বন্দ্বকে বলা হলো বহুপদী দ্বন্দ্ব। লেখেন বহুপদী দ্বন্দ্ব, বহুপদী, বহুপদী দ্বন্দ্ব। নামাজ কালাম মিলনাত্মক, সরোয়ার জাহান নামাজ কালাম মিলনাত্মক, বাবা কালামের তথ্য আছে, কালামের অর্থ আছে না, নামাজের সাথে কালাম লাগবে, কালাম তার নামাজ কালাম মিলনাত্মক, কিন্তু বলেন নামাজ টামাজটা পড়া হলো না, নামাজ টামাজ বলেন একটু কোরআন টোরান পড়া দরকার, বুঝতে বললেন? নামাজ কালাম সহচর না, নামাজের অর্থ হচ্ছে কালামেরও অর্থ আছে, নামাজ টামাজ একটু সুরা টুরা পড়তে হবে তাহলে সহচর। বহুপদী দ্বন্দ্ব, দুইয়ের চেয়ে বেশি যদি পদ থাকে, আমি কিন্তু প্রথমে শুরু করেছি যে দুইটা তো থাকবেই কমপক্ষে, বেশিও থাকতে পারে, তো যদি দুইয়ের চেয়ে বেশি পদ থাকে দ্বন্দ্বের, তার নাম বহুপদী, তাহলে সাহেব বিবি
গোলাম সাহেব বিবি গোলাম বলেন সাহেব বিবি গোলাম দ্বারা সাহেব বোঝায় না বিবি বোঝায় না গোলাম বোঝায় সাহেব বিবি গোলাম দ্বারা কি বোঝায় সাহেব বিবি না গোলাম কি বোঝায় তিনটা মানে বোঝায় নাম বহুপদী দ্বন্দ্ব বলেন নাক কান গলা একজন ডাক্তার আছে নাক কান গলা বিশেষজ্ঞ নাক কান গলা ভদ্রলোক কি বিশেষজ্ঞ নাক বিশেষজ্ঞ না কান বিশেষজ্ঞ না গলা বিশেষজ্ঞ এটা হলো বহুপদী বিশেষজ্ঞ নাক কান গলা ইট কাঠ পাথর ইট কাঠ পাথর দ্বারা বলেন কি বোঝায় ইট বোঝায় না কাঠ বোঝায় না পাথর বোঝায় ইবনাত হোসেন ধুতি চাদর মিলনাত্মক দ্বন্দ্ব মিলনাত্মক ইবনাত হোসেন ধুতি চাদর মিলনাত্মক দ্বন্দ্ব ইট কাঠ পাথর সাহেব বিবি গোলাম পরীক্ষায় বলছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বহুপদী দ্বন্দ্ব অর্থাৎ যখনই দুইয়ের চেয়ে বেশি পদ থাকবে এবং সবগুলি পদেরই প্রাধান্য পাবে তারা বহুপদী দ্বন্দ্ব এরকম শব্দ কি আরো আছে নিশ্চয় আরো আছে আমরা যদি শুধু বলি বাবা মা তাহলে মিলনাত্মক ছেলে মেয়ে মিলনাত্মক বাবা মা ছেলে মেয়ে এই নিয়ে আমাদের সংসার বাবা মা ছেলে মেয়ে এই নিয়ে আমাদের সংসার তাহলে কি বোঝায় বাবা না মা না ছেলে না মেয়ে দুইয়ের চেয়ে বেশি সবগুলোকে বহুপদী দ্বন্দ্ব এটির নাম লেখেন অলুক দ্বন্দ্ব রড বালু সিমেন্ট রড বালু সিমেন্ট তাহলে কি বোঝায় রড বালু না সিমেন্ট তিনটা গ্রেট থ্যাংক ইউ লেখেন অলুক দ্বন্দ্ব অলুক একটি দ্বন্দ্বের নাম হচ্ছে অলুক দ্বন্দ্ব লেখেন বিভক্তি যুক্ত দ্বন্দ্বকে বলা হয় অলুক দ্বন্দ্ব শিক্ষার্থী বন্ধুরা বিভক্তি যুক্ত দ্বন্দ্বকে বলা হয় অলুক দ্বন্দ্ব বিজয় দাস তামনি সারা সি ক্লাস 2 ঘন্টা হবে ভাই ক্লাস কতক্ষণ হবে বলতে পারো না ক্লাস 2 ঘন্টা হতে পারে দেড় ঘন্টা হতে পারে পৌনে এক ঘন্টা হতে পারে সোয়া দুই ঘন্টা হতে পারে আমার যেখানে গিয়ে থামতে ইচ্ছে করবে যে পর্যন্ত সেখানে গিয়ে থামবো হ্যাঁ তবে 6টার আগে তো অবশ্যই থামবো কারণ 6টায় পরীক্ষা বলেছি 6টার আগে থামবো 5 মিনিট আগে থাকতে হবে থামতে পারি 10 মিনিট আগে থামতে পারি জাস্ট 6টায় গিয়েও থামতে পারি সমস্যা নেই 6টায় গিয়ে পরীক্ষা নিব গত ক্লাসে 6টায় গিয়ে পরীক্ষা দিব গত ক্লাসে না মুবিন আর সহজ সহজ না বলাই ভালো বাবা রোমানুল ইসলাম মুবিন কারণ ধুতির অর্থ আছে চাদরেরও কি অর্থ আছে অর্থ থাকলে সহজ না বলাই ভালো হ্যাঁ সহজ সহজ দেওয়া আমি জানি কিন্তু আরো অনেক প্রকার ভেদ আছে স্যার নামাজ আছে তাহলে কি করবো নামাজের তাহলে এখন আমি ইয়ে করে দিই আচ্ছা একটা দ্বন্দ্বকে শেষ করে ছেড়ে দিই জি দ্বন্দ্ব শেষ করে ছেড়ে দিচ্ছি সরোয়ার জাহান কাকে দ্বন্দ্বের সাথে যদি বিভক্তি লাগানো থাকে দ্বন্দ্ব সমাসের সাথে যদি বিভক্তি লাগানো থাকে তাহলে সেই দ্বন্দ্বকে বলা হয় কি অলোক দ্বন্দ্ব যেমন আমরা মা বাবা বলেছি দেখেন মা বাবা মিলনাত্মক দ্বন্দ্ব বলেছি না কিন্তু এখন বলবো মায়ে বাপে মায়ে বাপে এখন আপনি বলবেন স্যার মা বাপ যদি মিলনাত্মক হয় তাহলে মায়ে বাপে তো মিলই থাকলো মায়ে বাপে কি আমার ঝগড়া লাগলো নাকি মায়ে বাপে মিল থাকা সত্ত্বে এটি অলোক অলোক কেন অলোক এই যে মায়ে বাপে মায়ে বাপে না দিয়ে পরীক্ষা দিতে পারে মায়ে ঝিয়ে মায়ে ঝিয়ে পরীক্ষা দিতে পারে দুধে ভাতে পরীক্ষা দিতে পারে হাতে কলমে পরীক্ষা দিতে পারে জলে স্থলে পরীক্ষা দিতে পারে দেশে বিদেশে লক্ষ্য করেন আমরা যদি বলি দেশ বিদেশ তাহলে বিপরীতার্থ জল স্থল বিপরীতার্থ কিন্তু জলে স্থলে দেশে বিদেশে তাহলে কি তাহলে অলোক অলোক যেই দ্বন্দ্বের সাথে বিভক্তি লেগে গেল
তাহলে বিভক্তি যুক্ত দ্বন্দ্বকে কি বলা হয়? অলোক দ্বন্দ্ব। ক্লিয়ার? অর্থাৎ আমরা যে কোনো দ্বন্দ্বের সাথে বিভক্তি লাগিয়ে দেই, হাতে পায়ে, তোর হাতে পায়ে ধরছি, তাহলে হাতে পায়ে, দুধে ভাতে, মায়ে ঝিয়ে, সাথে পাশে, তাহলে বিভক্তি যুক্ত দ্বন্দ্বকে বলা হয় কি? দুটি পদে বিভক্তি থাকবে। হ্যাঁ জাহিদ হাসান, দুটি পদে বিভক্তি থাকবে, দুটি পদে, দেশে বিদেশে, জলে স্থলে, মায়ে ঝিয়ে, বাপে পুতে, দুটি পদে বিভক্তি থাকবে, তার নাম কি? অলোক। তাহলে দ্বন্দ্ব সমাস কয় প্রকার? দ্বন্দ্ব সমাস হচ্ছে আট প্রকার। দ্বন্দ্ব সমাস কয় প্রকার? দ্বন্দ্ব সমাস আট প্রকার। কি কি দেখেন? আট প্রকার হচ্ছে, আমি বলছি নিলাম, আট প্রকার হলো কিনা, মিলনাত্মক দ্বন্দ্ব দেখেছেন, বিরোধার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, সমার্থক দ্বন্দ্ব, সহচর বা প্রায় সমর্থক দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব, অলোক দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব। তাহলে দ্বন্দ্ব সমাস মূলত কয় প্রকার? আট প্রকার। তবে তবে হলো, তবে হচ্ছে যে এর বাইরেও আধুনিক যুগের ব্যাকরণবিদরা কিছু বাড়তি ভাগ বের করেছেন। আধুনিক যুগে যারা ব্যাকরণে কাজ করছে এদের তো কিছু একটা করা লাগবে, নাহলে বেতন পাবে কেমনে, বুঝেন নাই? এগুলো মূল ভাগ, ব্যাকরণিক ভাগ, কিন্তু এর বাইরেও আরো অল্প কয়েকটি দ্বন্দ্বের ভাগের কথা কোনো কোনো বইয়ে থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু থাকলে যেন আপনি বিভ্রান্ত না হন। একটি দ্বন্দ্বকে আধুনিক ব্যাকরণে বলা আছে সংখ্যাবাচক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? সংখ্যাবাচক। নয় ছয় সাত সতেরো বারো তেরো উনিশ বিশ। দ্বন্দ্বের দুটি পদ যদি দুটি সংখ্যা হয়, দ্বন্দ্বের দুটি পদ যদি দুটি কি সংখ্যা দিয়ে গঠিত, সংখ্যা দিয়ে, একে আধুনিক যুগে বলা হলো সংখ্যাবাচক দ্বন্দ্ব। দুটি সংখ্যা উনিশ বিশ, নয় ছয় সাত সতেরো, তোমার বয়স কত? তিপ্পান্ন সংখ্যাবাচক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? সংখ্যাবাচক দ্বন্দ্ব। এই আহমদ জাফর গাধার বকা খা খাবি, আহমদ জাফর গাধা, এই যে ছেলে মেয়ে, তাহলে মেয়ের সাথে কি বিভক্তি আছে বল? কি বিভক্তি আছে? আচ্ছা তাই তো এক শেষ হয়নি, তাই তো বলতাম দ্বন্দ্ব কি আটটা হলো, একটা দ্বন্দ্ব তাহলে বাদ আছে, ঠিকই তো? হ্যাঁ গুড, এক শেষ দ্বন্দ্বটা লেখেন তাহলে। থ্যাংক ইউ থ্যাংক ইউ, দেখছেন এক শেষ বাদ পড়ে গেছে, এক শেষ লেখেন। আচ্ছা এটা লিখে নেন, এক শেষটা আবার লেখেন। ছেলে মেয়ে কোনো বিভক্তি নাই জাফর, ছেলে মেয়ে শব্দের সাথে কোনো বিভক্তি নাই বাবা, ওটা তো মূল শব্দ, ঠিক আছে? আচ্ছা এক শেষ দ্বন্দ্বটা লিখে নেন, এক শেষ। গুড থ্যাংক ইউ। দ্বন্দ্বের দুটি পদ যদি একসাথে যুক্ত হয়ে যায়, লেখেন দ্বন্দ্বের দুটি পদ যদি, হ্যাঁ লেখেন দ্বন্দ্বের দুটি পদ যদি একসাথে যুক্ত হয়, দ্বন্দ্বের দুটি পদ যদি একসাথে যুক্ত হয় সেই দ্বন্দ্বকে বলা হবে একশেষ দ্বন্দ্ব। তার মানে দুজন আলাদা না থেকে কি একাকার হয়ে গেছে, আর দুজন শুধু দুজন, আর দুটি পদ আলাদা থাকবে কিন্তু আলাদা না থেকে দুজন মিলেমিশে কি একাকার হয়ে গেছে, যে আপনারা যেমন হন, ওই যে অনামিকা রিমন যেমন হয়েছিল, তাই না? জি। তাহলে অল্প কয়েকটি শব্দ, দম্পতি, একটি শব্দ দম্পতি, একটি শব্দ হলো যাতায়াত, একটি শব্দ হলো আমরা, একটি শব্দ হলো তোমরা, এরকম তিন চারটি পাঁচটি শব্দ পরীক্ষায় আছে। আল আমিন আহমেদ সপ্ত বিভক্তি নাই বাবা, ছেলে মেয়েতে সপ্ত বিভক্তি নাই, এরকম আরেক পন্ডিত আল আমিন আহমেদ, হ্যাঁ তুই আবার আমাদের পন্ডিত, ছেলে মেয়ে দেখেন, আপনাদের একটু বোঝায়, আপনাদেরও বোঝায়, কারো কে জন্য লাগবে ছেলে মেয়ে, তাহলে মূল শব্দ কি সেল, এই আল আমিন আহমেদ বল মূল শব্দ কি সেল, তার সাথে কি বিভক্তিরা গাধা,
মূল শব্দ কি মেয়ে, মূল শব্দ মেয়ে, তার সাথে কে বিভক্তি গরু, ওইখানে একারটা শব্দের অংশ বিভক্তি না, আবারে কম বুঝিস না বেশি বুঝিস না, কম বুঝিস না বেশি বোঝার দরকার নাই, ছেলে মেয়ের যে এ সেটা বিভক্তি না, কি ছেলে মেয়ে কি শব্দটাই ছেলে মেয়ে, ওইখানে কোনো বিভক্তি নাই, ভেবে দেখতে হবে তো, একার দেখে ঝাঁপিয়ে পড়া যাবে না, মেলা কিছু ভেবে উত্তর দিতে হবে, নাইলে বিপদে পড়তে হবে, যে ছেলে মেয়ের একারটা শব্দেরই অংশ, বিভক্তি মানে আলাদা, বিভক্তি মানে আলাদা, বুঝতে পারলাম, বিভক্তি মানে আলাদা। আচ্ছা তাহলে এই কটি দ্বন্দ্ব, এই কটি দম্পতি দুটা পদ আছে, কি কি পদ, জায়া ও কি পতি, জায়া পতি, কিন্তু এই জায়গায় এসে দুজন মিলে কি হয়ে গেছে, একাকার হয়ে গেছে, বুঝতে, যেটি হওয়ার কথা ছিল না, বাবা মা মিলে কি বামা হয়েছে, স্বামী স্ত্রী মিলে মিশে কি শাস্তি হয়েছে, বাবা হয়েছে কি হয়নি, কিন্তু জায়ার প্রতি মিলে বর কনে দুটো মিলে কি বকনে, বকনে আসছে, হবে নাক কান বলা বিশেষজ্ঞ না বলে কি বলবেন, নাক গলা বিশেষজ্ঞ, পদগুলি আলাদাই থাকছে, ব্যাস বাক্য আলাদা ছিল, সমাসে আলাদা, কিন্তু এবার দুটি পদ কিন্তু কি হয়ে গেছে, একসাথে মিশে একাকার একটার মতো, দ্বন্দ্বের একাধিক পদগুলি যদি কি একটার মতো হয়ে যায়, একসাথে মিশে যায়, এই দ্বন্দ্বের ব্যাস শেষ। যাতায়াত কি কি, যাওয়া ওকে, আশা, আমরা কি আমরা, আমরা হলো তুমি সেও আমি, তিনটি পদ তুমি সেও আমি, কিন্তু মিলে মিশে একাকার হয়ে কি হয়েছে, আমরা, তোমরা কি তুমিও সে, এই ধরনের অল্প কয়েকটি দুই চার পাঁচটি শব্দ বই দেওয়া আছে, যাদের নাম কি এক শেষ দ্বন্দ্ব, কি দ্বন্দ্ব, এক শেষ, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন, ঠিক আছে, এক শেষ বই দেওয়া আছে নিত্য, কোন বই, ইব্রাহিম, কোন বই নিত্য দেওয়া আছে, ইব্রাহিম, তাহলে আমরা অতিরিক্ত দু একটা ভাগ আমরা বলেছিলাম, যে মূল ভাগ গুলি আমরা এক শেষ পর্যন্ত দিয়ে শেষ করলাম, আর অতিরিক্ত দুই তিনটা ভাগ, আর একটি বললাম কি সংখ্যাবাচক, মনে আছে, একটি না হলো অঙ্গবাচক, অঙ্গবাচক এগুলি কিন্তু গুরুত্বপূর্ণ ভাগ না, কম গুরুত্বপূর্ণ, কিন্তু কোন কোন ভাই থাকতে পারে, আপনি যদি বিভ্রান্ত না হন, মনে করেন যে স্যার এগুলো পড়াইনি ফাঁকি মেরেছে, তা আমি তো ওই দায় নিব না, কাছাকাছি তখন বুঝাই বলতাম, কিন্তু দূরে যেহেতু কাজে আমি ওই ঝুঁকিটা নিতে চাইবি, ঠিক আছে, তাহলে অঙ্গ বাচক দ্বন্দ্ব, দুটি অঙ্গ, দুটি কি অঙ্গ, হাত পা, নাক মুখ, নাক কান, চোখ মুখ, বুক পিঠ, পেট পিঠ, অঙ্গ বাচক দ্বন্দ্ব, দ্বন্দ্বের দুটি পদই যদি অঙ্গ হয়, রোমানুল ইসলাম মুবিন, বাবা আমরাটা নিত্য সময় দেওয়া আছে, কিন্তু আমি ব্যাস বাক্য দিয়েছি তুমি সে ও আমি, দেখো ওখানে ব্যাস বাক্যটা এরকম নাই, ব্যাস বাক্যটা একটু চেঞ্জ আছে, আমরা আমি যাই ব্যাস বাক্য লিখেছি নাইন টেনের বই নিত্য সময়, দেখো ব্যাস বাক্যটা এরকম নয়, ব্যাস বাক্যটা একটু আলাদা আছে, যদি নাইনটি বইটা থাকে তো দেখো আমরা নিত্য সমাস হতে পারবে, কিন্তু আমি ব্যাস বাক্য যেটা লিখেছি সেটা আলাদা, আর নিত্য সমাসের ব্যাস বাক্যটা আলাদা, তুমি এখনই যদি নিত্য নিয়ে টানাটানি করো তাহলে তো হবে না ভাই, দ্বন্দ্বে দেখো দ্বন্দ্ব দেওয়া আছে, নিত্যতে নিত্য দেওয়া আছে, আমি ব্যাস বাক্য লিখেছি আমি শেষে দিয়েছি, তুমি সেও আমি, নিত্যতে ওরকম নাই, নিত্যতে আলাদা আছে, বুঝতে পেরেছো তো, কাজে আমার সাথে থাকো, আমার আগে যেও না ভাই, আমার আগে গেলে তোমার জন্য অন্যদের ক্ষতি হবে, তোমার জন্য অনেক এখানে হাজার হাজার স্টুডেন্ট ক্লাস করছে, দেড় হাজারের বেশি স্টুডেন্ট ক্লাস করছে, তুমি আগে চলে যাবে, তোমার জন্য আমি যে টাইম নষ্ট করব, এটুকু টাইম নষ্ট হবে, কোথায় কি আছে নাইনটির বই আমি জানি, কোন পাতায় কি আছে, কোন লাইনে কি আছে আমি জানি, নিত্য সমাস আছে কিন্তু
নিত্য সমাস আছে কিন্তু তার ব্যাস বাক্যটা আলাদা, তার ব্যাস বাক্যটা আলাদা। তবে নিত্য সমাসে গেলে সেটা বোঝাবো, আপাতত আমি নিত্য পর্যন্ত যাচ্ছি না। অঙ্গবাচক দ্বন্দ্ব বুঝেছেন, একটিকে বলা হলো বিপরীতার্থক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? বিপরীতার্থক। দুটি বিপরীত শব্দ দিয়ে যদি দ্বন্দ্ব হয়, সরি বিপরীতার্থক বলেছি। ক্রিয়াবাচক দ্বন্দ্ব, ক্রিয়া ক্রিয়াবাচক, দুটি ক্রিয়া দিয়ে যদি দ্বন্দ্ব হয়, দুটি ক্রিয়া দিয়ে, বুঝতে পারলা? যাওয়া আসা, দেওয়া থোয়া, লেখা পড়া, লেখা পড়া, পড়া শোনা। অর্থাৎ দুটি যদি ক্রিয়া হয় তাহলে সেই দ্বন্দ্বকে কোন কোন বই বলা আছে কি ক্রিয়াবাচক দ্বন্দ্ব। দুটি যদি সর্বনাম দেওয়া থাকে, সর্বনাম, তাহলে তার নাম বলা আছে কি সর্বনাম বাচক দ্বন্দ্ব। সর্বনাম, যে সে, যে সে, যিনি তিনি, যার তার, যাকে তাকে, দুটি সর্বনাম দিয়ে গঠিত দ্বন্দ্বকে কি বলা হয়েছে সর্বনাম বাচক দ্বন্দ্ব। দুটি অব্যয় দিয়ে অব্যয় বাচক, যথাপি তথাপি, যেহেতু সেহেতু, যদিও তবু, দুটি অব্যয় দিয়ে, দুটি অব্যয় দিয়ে, যেহেতু সেহেতু, যদিও তবু, যথাপি তথাপি, যদ্যপি তথ্যপি, অব্যয় বাচক দ্বন্দ্ব। তো এগুলো খুব সিলি টাইপের প্রকারভেদ, এগুলো নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই, শুধু একটু জেনে রাখলেন, যাতে জানিয়ে রাখলাম, যাতে কোথাও গিয়ে আপনার ঠেকতে না হয়। তাহলে দুটি অঙ্গ, তার নাম অঙ্গবাচক দ্বন্দ্ব, দুটি সংখ্যা, তার নাম সংখ্যাবাচক দ্বন্দ্ব, দুটি ক্রিয়া দিয়ে গঠিত, তার নাম ক্রিয়াবাচক দ্বন্দ্ব, দুটি সর্বনাম দিয়ে গঠিত, সর্বনামবাচক দ্বন্দ্ব, দুটি অব্যয় দিয়ে গঠিত, তার নাম কি অব্যয়বাচক। এই টাইপের করে কিছু ভাগযোগ করা আছে। তো আমি দ্বন্দ্বের কর্মধারের বেসিক আলোচনাটুকু করেছি, দ্বন্দ্বের প্রকারভেদ শেষ করেছি ইনশাআল্লাহ। তো আজকে যেহেতু পরীক্ষা আছে ছয়টায়, আপনাদের আর আমি আরেকটা নতুন ধরতে পারবো না, ধরলে আর শেষ করতে পারবো না। আগামী দিন কর্মধারের ভাগ পড়াবো, কিসের ভাগ? অত্যন্ত গুরুত্বপূর্ণ, ক্লাস মনোযোগ দিয়ে করবেন, প্রয়োজন একাধিকবার করবেন, ঠিক আছে? আগামী দিন শুরু করবো কি দিয়ে? কর্মধারের ভাগ, কোন কর্মধারায়, তারপরে অন্যান্য সমাস, অব্যয় ভাগ, তৎপরগুলো ইনশাআল্লাহ করাবো। ক্লিয়ার? তো ভালো থাকবেন, বুঝে পড়বেন, বোঝার চেষ্টা করবেন, আমার ক্লাসটি প্রয়োজনে একবার না বুঝলে একাধিকবার দেখবেন, ঠিক আছে? ওকে। আর প্রশ্ন মনে আসলে করবেন না, প্রশ্ন মনে আসলে বলেছি শর্ত, প্রশ্ন মনে এলে খাতায় লিখে রাখবেন, সমাজ শেষ করব, প্রশ্ন থাকবেই না, যেই দু একটা থাকবে শেষে গিয়ে বলবেন, জিজ্ঞেস করবো আমি তখন, ভাই আগে প্রশ্ন করবেন না, কারণ আমি তো সমাজ কেবল শুরু করলাম, তো আপনার তো নানা মেলা প্রশ্ন আসবেই, আমি তো পড়ায় শেষ করিনি, আমি আমার মতো শেষ করব, তারপর প্রশ্ন নেব, প্রশ্ন মনে যাই চাই আসবে, করবেন না আগেই, আপনি খাতায় লিখবেন, লিখে রাখবেন, প্রশ্ন থাকবেন ইনশাল্লাহ, সমাজ নিয়ে কোনো প্রশ্ন ইনশাল্লাহ থাকবে না, সমাধান করে দেব, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, যা ছয়টায় পরীক্ষার লিঙ্ক দিব, পরীক্ষা দিবেন। আল্লাহ হাফেজ, কালকে দেখা হবে রাত 9টায়, আগামী ক্লাস আগামী দিন শনিবার রাত 9টায়।